আচ্ছা, একজন বললো যে ইনস্টাগ্রামের এই লোগোটা সে করতে পারছে না, তা আমি দেখাই কিভাবে করা যায়, এটা সহজে খুব ইজিলি। আচ্ছা, আমি তার আগে একটু এটাকে একটু ক্রপ টুল দিয়ে একটু বড় করে নিই। আচ্ছা, প্রথমে ইজি পদ্ধতিটা দেখাই কিভাবে করা যায়, ঠিক আছে? তো আমি প্রথমে এটার জন্য একটা রেক্টেঙ্গুলার শেপ নিব, ঠিক আছে? স্কোয়ার নেই, ঠিক আছে? এই যে এটা মোটামুটি নিলাম, এটা কোনাগুলো একটু রাউন্ড করার জন্য এখান থেকে আমি, আচ্ছা, উইন্ডো থেকে প্রপার্টিসটা নিয়ে আসি। প্রপার্টিসে গিয়ে এটা 30 দিয়ে দেখি। আচ্ছা, এখান থেকে নয়, সরি, কন্ট্রোল জেড, এই যে এটা 30। আচ্ছা, আরো দিই 50। আচ্ছা, অনেক দিতে হবে, এটা বোঝা গেছে, 150 দিলাম। আচ্ছা, তো আমার এখানে কি আছে, এরকম শেপ আছে। এখন ভিতরের এই জিনিসগুলো আপনারা করতে পারতেছেন না, এটা সাধারণত দেখেন। আমার এটা এখানে আরেকটা আমি কপি করি, এটা কপি করলাম, এটা এটার উপরেই কপি হয়েছে, ঠিক আছে? এখন এটা আমি এখান থেকে শেপ থেকে এটা ফিল কালারটা অফ করে দিব। ভাইয়া বলেন, আর একটু প্রথম থেকে দেখাবেন? প্রথমেই তো, প্রথম থেকেই তো দেখাচ্ছি। ওই রেক্টাঙ্গুলার শেপ নেওয়ার পর কি করলেন? আচ্ছা, এই যে দেখেন, রেক্টেঙ্গুলার, এখানে আমার একটা রেক্টেঙ্গুলার আছে আর একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, তো আমার এখানে রাউন্ডেডটা দরকার। চাইলে আমি রেক্টেঙ্গুলারেও করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এখানে কি করতেছি, কন্ট্রোল শিফট ধরে একটা স্কোয়ার সাইজের নিয়ে নিছি, ঠিক আছে? এই যে এখানে আমার দেখেন প্রপার্টিস প্যানেলে এখানে দেখাচ্ছে যে রাউন্ডেড কর্নার 10 পিক্সেল 10 পিক্সেল করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এখানে 150 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। আমার কোনগুলা কি হইলো, প্রতিটাই রাউন্ডেড হয়ে গেল। চাইলে আমি এই যে, তার চাইলে আমি যেখানে যে ছোট ছোট গোল দেখতে পাচ্ছি না, গোল গোল আইকন গুলো দেখতে পাচ্ছি, এগুলো চাইলেও কিন্তু আমি কমায় বাড়ায়, ঠিক আছে? এই যে দেখেন, এইভাবে দিলাম, দেখেন কি হলো। চাইলে আমি টানলে দেখেন এটা কি হবে, আস্তে আস্তে রাউন্ড হবে ইচ্ছা মতো। যে গোটা সব টেনে দিলাম, একবারে সার্কেল হয়ে গেল, ঠিক আছে? তো চাইলে আমি এইভাবেও করতে পারি। তো আমি মোটামুটি কি শিফট ধরে টানবেন, কোনো কিছু ধরে টানতে হবে না, কোনো কিছু ধরে টানতে হবে না। আগের ভার্সন গুলাতে এই অপশন গুলা নাও পাইতে পারেন, ঠিক আছে? চেক করে দেখবেন, তখন কি করবো? হ্যাঁ, তখন এই যে লিখে করবেন, যেভাবে দেখাইলাম লিখে দিবেন যেটা দরকার, যত দরকার, ঠিক আছে? আমি 150 দিছিলাম, 150 দিলে যে এত এরকম হচ্ছে, ঠিক আছে? যদি মনে হয় যে খুব বেশি হয়ে গেছে, তখন আরেকটু কমায় দিবেন, 140 দিবেন, ঠিক আছে? তো আমি আরেকটু কমায় নিচ্ছি, এরকম করে নিলাম, ঠিক আছে? মোটামুটি এরকম একটা নিলাম। এতদূর তো বুঝছেন, কোনো কোশ্চেন আছে এতদূর পর্যন্ত? না, সিলেক্ট করলেই দেখেন এই যে চারদিকে চারটা আছে, যে দিকে আবার যদি মনে করেন যে শুধুমাত্র এক সাইডের এটা করব, তখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এটা দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে আপনি এটা এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার এই যে এখান থেকেই, ঠিক আছে, এখান থেকেই যে প্রপার্টিস থেকে শুধুমাত্র এইটা করতে পারবেন আলাদাভাবে, একটা একটা করে করা যায়। যেখান থেকে এটা এটা আমি যদি বাড়ায় দেই, ঠিক আছে, তাহলে এই যে এখানে চারটা অপশন দেখা যাচ্ছে। যখন আমি এটা লিঙ্কটা ব্রেক করে দিলাম, লিঙ্কটা খুলে দিলাম, ঠিক আছে? এখন যদি মনে করেন একটা জিরো করে দেই, ইন্টার দেই, দেখেন শুধুমাত্র একটা আছে, ঠিক আছে? এই কোনটা যদি দেই, এটা জিরো করে দেই, এটা দিয়ে ইন্টার দেই, দেখেন। ভাই আর কি 2020 ভার্সন? না, আমার এটা 21, ঠিক আছে? তো দেখেন এইভাবে আমরা করতে পারবো বিষয়গুলো। এখানে ক্লিক করলে এটার অপশন চলে আসবে। তো আমি চেনটা যখন ক্লিক করব, চেন ক্লিক করলে যদি এটা 128 আছে, 128 ইন্টার দিলাম, চারটাই হয়ে গেল। তো আমার ওইটা আর আগে যে অবস্থা ছিল ওই অবস্থার মধ্যে হয়ে গেছে। তো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নিই, এই হচ্ছে অবস্থা। এখন আমি কি করব, এটা আরেকটা কপি করি, দেখেন এটা আরেকটা কপি করব। কপি করে এখানে দেখেন আমার এটার উপরে আরেকটা কপি হয়েছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না, কারণ কি দুইটা সেম পজিশনে আছে, সেম কালারে আছে, যদি সরাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা,
তো এটা আমি ফিল কালারটা অফ করে দিব। আমি আবার শেপ টুলে যাচ্ছি, এখানে ফিল কালার কালো দেওয়া আছে, ফিল কালার অফ, স্ট্রোক কালার যেটা আছে ওইটা করে দিলাম সাদা। যাওয়ার পরে স্ট্রোকের যে পিক্সেলটা বাড়াই দিচ্ছি, দেখেন। হ্যাঁ 35, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে 35 দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল শিফট ধরে এটা আমি একটু কি করতেছি, ছোট করে নিচ্ছি এটা। এখন ওকে দিলাম, দেওয়ার পরে এটা একটু বেশি মোটা লাগতেছে, আমি আর একটু চিকন স্ট্রোকটা করে নেই, ঠিক আছে 30, ঠিক আছে, ঠিক আছে। তারপরে স্টক না আসছি, বাইরে হয় ভায়া? হ্যাঁ স্টক তো বাইরে হয়, আপনি ভিতরে নিয়ে আসলেন স্টকটা নাকি? এটা আলাদা লেয়ার, এই দেখেন এটা আলাদা লেয়ার, সম্পূর্ণ আলাদা লেয়ার। এই যে এখানে ও শুধু আচ্ছা, স্ট্রোক আছে, ফিল কালার নাই, ফিল কালার অফ করে দিলাম না, দেখতে পেলেন না, শুধু স্ট্রোক দিছি, ফিল কালার দেই নাই। আচ্ছা এটা আমি আরেকটা কপি করলাম, ঠিক আছে, কপি করে আর একটু ছোট করলাম, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। এই যে এখানকার যে চারটা সার্কেল আছে, একবারে ধরে একদম সার্কেল করে দিলাম, ঠিক আছে, সার্কেল করে দিয়ে একটু ছোট করে দিলাম ভাই, আর একটু বড় করে দেই, আমার এটার থেকে এটা একটু ছোট, ঠিক আছে। এটা ওকে দিলাম, দেওয়ার পরে আমার আরেকটা লাগবে কি, এই যে এটা, এখন এখানে এটা জাস্ট, এটা তো স্ট্রোক না, এটা জাস্ট একটা ফিল কালার। আমি এটা আরেকটা কপি করি, আরেকটা কপি করে আবার এটা আমি একদম ছোট করে দিই, দিয়ে এই যে এখানে ইয়ে করে দিলাম। কি হয়ে গেল এখন, এখানে আমার কি লাগবে, একটা গ্রেডিয়েন্ট লাগবে। যখন আমি গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্টে গেলাম, এখানে আমার ফার্স্টে কি কালার আছে, দাঁড়ান, আমার এখানে আবার রিভার্স করা আছে নাকি, রিভার্স করতে রিভার্সটা উঠাই দেই। তারপরে এই যে এখানে থাক আছে, এখান থেকে আমি কালারে ক্লিক করলাম, কালারটা নিয়ে নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। শেষে কি কালার আছে, শেষ পয়েন্টের কালার আছে এটা, এটা দিয়ে দিলাম। মাঝে আরো আমার দুইটা কালার আছে, ঠিক আছে, তো আমার এখানে একটা কালার, আরো দুইটা কালার নেই, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আছে লাল, তারপরে এই সাইডে আবার ক্লিক করলাম, ক্লিক করে কি আছে এখানে, বেগুনি, ঠিক আছে, বেগুনি কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, ওকে। তো আমি অ্যাডজাস্ট করে নিই, স্কেল কমায় বাড়াই আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে, এই যে স্কেলটা কমায় বাড়াই আমাকে ম্যানুয়ালি এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে, এইভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম এটা। তো আমি এখানে দেখতেছি লালটা অনেকটা বেশি আছে, এটা এটা ঠিক আছে, আমার নীলটা আর একটু বেশি লাগবে এটা। তো এখান থেকে মনে করেন যে আমি লালটা একটু এদিকে ভিতরে দিলাম আরো, ঠিক আছে, এটা আর একটু এদিকে নিয়ে আসলাম, এটার অপাসিটি এটা আর একটু এদিকে দিয়ে দিলাম, তাহলে আমার নীলটা কি হলো অনেকটা, যেটার সাথে আমি এখানে চেঞ্জ করলেই আমার এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন, বুঝতে পারতেছেন কি করতেছি? ভাইয়া রং করা দেখা দেন আর একটু, আমি এটা দেখতে পাইনি, অফলাইন হয়ে গেছিলাম, আমি নিজে করে দিলাম। এই দেখেন এখানে যাবেন, গ্রেডিয়েন্টে যাবেন, যয়টা কালার আছে তয়টা নিবেন। এই মনে করেন এখানে কালার এক, মনে করেন দুইটা থাকে সাধারণত, এখানে আমার ফার্স্টে কোন কালার আছে ওইটা নিলাম, ঠিক আছে, তারপর শেষে কোন কালার আছে এটা নিলাম, মাঝে আমার আরো দুইটা কালার আছে লাল আর গোলাপি, ঠিক আছে, এখানে ক্লিক করলাম একটা পয়েন্ট আসলো, ক্লিক ডাবল ক্লিক করলাম, কালার নিলাম, ওকে। এখানে আরেকটা নেই, কি কালার আছে, বেগুনি, একটু বেগুনিটা যেখানে একটু ভালো বোঝা যাচ্ছে সেখান থেকে নেই, ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমার এখানে দেখেন, এখানে আমার হলুদের অংশটা কতটুকু আছে, লালের অংশটা কতটুকু আছে, এটার সাথে মিলায় আমি ওটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে, মোটামুটি ভাবে আমি অ্যাডজাস্ট করে নিয়ে ওকে করে দিলাম। চাইলে আমি এই যে স্কেল এখানে কমায় বাড়ায় আরো দেখতে পারি অ্যাডজাস্টমেন্ট করার জন্য। হ্যাঁ আমার এটা অ্যাঙ্গেল করাই আছে, যদি আমার যদি এটা অন্য অ্যাঙ্গেলে থাকতো, দেখেন এটা অ্যাঙ্গেলটা কি হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেল, তো আমার এটা এই অ্যাঙ্গেলে দিলে দেখেন এটা কি মিলে যাচ্ছে, যেহেতু আমরা এখানে কি গ্রেডিয়েন্ট কি টেনে নিতে পারতেছি না, সো আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করাটা শিখে নিতে হবে, দেখতে হবে, ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? তো এই যে এটা হয়ে গেল মোটামুটি, দিয়ে আমি ওকে করে দিলাম, কি আমার লোগো হয়েছে না হয় নাই, হয়েছে কি ভাবে হয়েছে? আর এক ধরনের আছে না, যে এই ফিল স্টক কালারটা বাইরে হবে ভিতরে সাদা, আবার হচ্ছে আরেকটা গোল,
হ্যাঁ ওইভাবেও করা যায়, কোনো সমস্যা নাই। ভাইয়া হ্যাঁ আমি নেটফ্লিক্স এর লোগোটা বানাতে গেছিলাম কিন্তু কালার করতে পারিনি। কালারে হচ্ছে, কালার হবে। আচ্ছা আচ্ছা আপনারটাও দেখবো, সমস্যা নেই। আমারটা ক্লাসরুমে দেখেন আছে, ক্লাসরুম থেকে একটু ডাউনলোড করে হ্যাঁ দেখাই হ্যাঁ দেন একটু। আচ্ছা ঠিক আছে। আমি তো পিসিতে নাই আজকে, পিসিতে থাকতে পারবো না। ও আচ্ছা 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 আমি দেখতেছি, অসুবিধা নাই। আরেকভাবে মনে করেন যে আপনি যে চাচ্ছেন এটা ইয়ে করতে, সেটাও করা যাবে, কোনো সমস্যা নাই। মনে করেন যে আমি এটা নিলাম একটু হচ্ছে গার্ডিয়ান কালার হবে, ভিতরে সাদা আর গোলে রেড কালার। দেখেন, আমি আরেকটা স্টাইল করতেছি, আরেকভাবে করছি, স্ট্রোক ছাড়াই করতেছি এবার। দেখেন এটা একটা নিলাম, নেওয়ার পরে এটার কালার দিলাম আমি সাদা, সব ফিল স্ট্রোক ছাড়া ফিল কালার দিয়ে করতেছি। আরেকটা কপি করার পরে এখানে আমি অন্য কালার দিলাম একটা, ঠিক আছে। এখন মনে করেন এটা নাই, এই দুইটা ধরলাম, এই দুইটা সিলেক্ট করে এখান থেকে, এই দুইটা সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট ফ্রম লেয়ার, ঠিক আছে। তো এই যে এখানে ডাবল ক্লিক করে এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু শেপটা আপনার ওই রকম ইয়েটা অ্যাডজাস্ট আসবে না। সার্কেলের ক্ষেত্রে যদি নেই কি করতে হবে, একটা সার্কেল নিব, সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এই সার্কেল নিলাম, সার্কেল নিলাম, এটা আবার একটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, কপি করে আর একটু ছোট করে নিই এটার, ঠিক আছে। তারপরে এই দুটো সিলেক্ট করলাম, এই দুটো বাদ দিয়ে দিই। এখন আবার এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিই, ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, ঠিক আছে, করে দিলাম, দুইটা দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে চলে আসে, ঠিক আছে। এইভাবেও কিন্তু করা যায়। তো পারবেন এটা করতে, এখন সমস্যা হবে? হ্যালো, বুঝেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আপনি আরেকটা কি জানি বললেন, ওটা বুঝতে পারি নাই আমি তখন। ওইটা হচ্ছে স্টকটা হচ্ছে এই যে কালো যেটা মানে বর্ডার আছে না ওইখানে হবে, সাদা বর্ডারটা যেটা ভিতরে দিয়েছেন না ওইটা বাইরে হবে, বাইরের ওই বর্ডারটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার হবে, আর ভিতরে যেটুকু অংশ থাকবে সেটুকু হচ্ছে সাদা থাকবে। হ্যাঁ 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 আপনি চাইলে আর যে একটা মনে স্ট্রোকের হয় যেটা আছে, হ্যাঁ যেটা বললেন আপনি, এটা আমি মনে করেন ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ এটা মূলত আমরা এই যে এটা দিব সাদা, আর স্ট্রোকটা দিব আমরা গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন এটা আর কি, এটা বলতে চাচ্ছেন নাকি? না, আপনি হচ্ছে যে আমাদের কাজটা দিয়েছিলেন না লোগো করতে, হুম হুম ওটাই আছে ফেসবুকের পাশে যে ইনস্টাগ্রামের লোগোটা আছে ওইটা। আচ্ছা দেখি একটু, শেয়ার করেন দেখি আমি কোনটা দিছিলাম। মেসেঞ্জারেই আছে, দেখেন ভাই একটু। মেসেঞ্জারে ও আচ্ছা আচ্ছা, এই যে এটার, এটা হ্যাঁ বলতেছেন হ্যাঁ এটার উপরে আছে না? তো এটা তো ওই সিম্পল যেটা একটু আগে করলাম আমরা, ওইটার উপরেই আমরা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এই যে একটু ব্যাকে গেলে বুঝতে পারবো, এই যে আমরা এই যে জিনিসটা নিলাম না, আমরা এই যে এটার উপরে মনে করেন যে এখানে এটা দিলাম না, ঠিক আছে, এটা আর এটা থাকলো। আচ্ছা দাঁড়া, আমি একটা পেন টুল দিয়ে করতে যেতে পারি না, পেন টুল দিয়ে। না পেন টুল দিয়ে করতে, আমি এই জন্যই বলছিলাম আপনাদেরকে যাতে পেন টুলটা প্র্যাকটিস হয়, ঠিক আছে। পেন টুল দিয়ে করলে করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু জিনিসটা ঠিকঠাক হবে না, মানে একটু কম বেশি হবে, এত স্মুথ আর কি হবে না। ঠিক আছে এটা নিলাম, এটা আমি গোটাটা নিয়ে, ঠিক আছে, এটা আমি মার্জ করে দিলাম। মার্জ করার আগে এটা আমি একটু রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ করে এটা মার্জ করে দিলাম, এটা এখান করলে কি থেকে হয় ভাইয়া?
আমরা এটা এটা ভেক্টর থাকলো না, আচ্ছা ঠিক আছে, এটা এখন আর কোনো ভেক্টর থাকলো না, ঠিক আছে, এটা ইয়ে হয়ে গেল। এখন আমি এখানে এখান থেকে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দাঁড়ান, এখানে এখানে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্ট থেকে ক্লিক করে আমি আবার, ঠিক আছে, এই দেখেন, আমার এখানে লোকেশনে এটা ওপাসিটি জিরো করা আছে, এটা বাড়াই দিই। এখানে আরেকটা আছে, এটা কি লাল, আরেকটা আছে গোলাপি, ঠিক আছে, এটা ওকে দিলাম। এটার আমার অ্যাঙ্গেলটা কি হবে, এইখানে হবে, ঠিক আছে, তো এইরকম আর কি, এটাই। ঠিক আছে। তো আপনি যখন এই টুল জিনিসগুলো শিখবেন, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট, হ্যাঁ, ক্লিপিং মাস, লেয়ার মাস, এগুলো যখন শিখে যাবেন না, তখন এগুলা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কিভাবে করলে কেমন ডিজাইনটা আমি করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, আর ইয়া কি বললেন হারুন রশিদ ভাই, কি বললেন আপনি, কোথায় নেটফ্লিক্সের কোনটা ক্লাসরুমে দিছেন? হ্যাঁ, ক্লাসরুমে একটা প্রবলেম দিয়েছি দেখেন। আচ্ছা, দেখি আপনার আমি ক্লাসরুমে তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট এগুলো আনতে পারতেছি না, কেন আনতে পারবেন না। ওইগুলো আনতে পারলে আবার কালার হচ্ছে না। আচ্ছা, দেখি, ক্লাসরুমে যান, একটা প্রবলেম দিয়েছি, আর একটা আমি কয়েকটা করেছি, দেখেন আমারটাও দেখেন যেটা করেছি। আচ্ছা দেখি আপনারা কি কি কাজ করছেন একটু দেখি আগে। আচ্ছা, প্রথমে দেখি আসমা, আসমা আপু কাজ করেছেন, তার কাজগুলো দেখি। বাহ, এখান থেকে ফেসবুকের আইকন বানাইছেন, এটা বানাইতে পারেন নাই 3D-টা? আসমাবু আসছে, তা তো বুঝতে পারিনি। এটা পরবর্তীতে আমরা এগুলা দেখবো, সমস্যা নেই, যাক, এটা সুন্দর হয়েছে, করতে পারছেন, এটাও ঠিক আছে। সেম টু সেম নিতে পারেন নাই, আমি বলছিলাম যে যেমন আছে সেম টু সেম ওই রকমই বানানোর চেষ্টা করবেন, নিজে থেকে কোনো কালার বা নিজে থেকে কোনো চেঞ্জ করার চেষ্টা করবেন, যেমন আছে তেমন, ঠিক আছে, আচ্ছা ভাই, আমি থেকে করব। থেকে যেমন আছে সেম টু সেম, হুবহু, যাতে এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য বোঝা না যায়, ঠিক আছে। যাক, কাজগুলো ঠিক করছেন, অনেক ভালো হয়েছে। আচ্ছা, রোশনি আক্তার, দেখি ওনার কাজগুলা, অনেক ভালো হয়েছে, কাজটা স্মুথ হয়েছে। গ্রেডিয়েন্টটা আর একটু ইয়া করতে হবে, এখানে আর একটু হ্যাঁ, গ্রেডিয়েন্ট করেছিলাম কিন্তু সেম তো এটা আসলো না। এটা আসবে, এটা তো ইজি, জাস্ট আপনার এই পজিশন গুলা ঠিক করতে হবে গ্রেডিয়েন্টটা। এটা এটা ঠিক আছে, এটা একদম সুন্দর, থ্যাংক ইউ। এই তো এরকম আমি চাচ্ছি আপনারা এরকম কাজ করেন, হুবহু সেম টু সেম জিনিসগুলো কপি করতে পারলেই তো আমাদের অনেকটা হয়ে যায়। এখানে তো দুইটাই সেম করে ফেলছেন মনে হয়, ও সরি ভাই, এটা খেয়াল করিনি। এখানে এটা আলাদা হবে, একটু লাইট কালার, এই কালারটা এখানে হবে, এখানে কয়টা সেম, একটা দুইটা, আরেকটা বলেন কি বলতেছেন, এখানে গ্রেডিয়েন্ট হবে, এখানে গ্রেডিয়েন্ট হবে, গোটা শেপটাতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলেই হবে। ওকে, এটা ঠিক আছে, এখানে এখান থেকে এখানে আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, এখানে এই যে অংশটাতে, ছোট্ট, বেশি না, এখানে শুধু জাস্ট একটা কালার হবে, এইদিকে ট্রান্সপারেন্ট, এটা ঠিক আছে, ভাই কালোর পরে সেম কালার হয়ে যাচ্ছিল তো ঠিক এই আছে, জন্য। সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে প্লিজ কি কালার দ্য শেপ, দেখি PSD ফাইল দিছেন, এখান থেকে হ্যাঁ, এটা PSD ডাউনলোড, ফাইল এটা ডাউনলোড হবে, এটা এইভাবে হবে মনে হয়। সেভ অ্যাজ করেন তাহলে তো হয়ে যাবে। ডাউনলোড করলে হবে ভাইয়া মনে হয়, ডাউনলোডের অপশনই তো দেখি না, রাইট বাটন করে সেভ অ্যাজ করেন। হ্যাঁ, না না, ওপেন এ নিউ ট্যাব দিতে হবে, দিলে ওখানে আসবে।
গুগল ড্রাইভে হয়ে গেছে মানে অটোমেটিক। যে দিলাম না ওপেন কোথায় দিব আমি? এই যে এখানে যে প্রিন্টারের পাশে ক্লিক করেন, হ্যাঁ এই প্রিন্টারের পাশে ওপেন ইন নিউ ট্যাব। আচ্ছা ওখানে দিলে ডাউনলোড অপশন আসে, এই যে ডাউনলোড এটা আসে না? হ্যাঁ আচ্ছা দেখি ডাউনলোড করব। এটা গুগল ড্রাইভে হয়েছে তো ওই জন্য আর কি সেভ ফাইল। এটা গুগল থেকে ডিফল্ট নিয়ে নেছে ড্রাইভ। আচ্ছা দেখি এইটা কালার অ্যাপ্লাই করতে পারতেছেন না? এখানে আমি আবার গ্রুপ বানাইছি একটা, তিনটা মিলে। আচ্ছা গ্রুপ করছেন, ভালো কথা। আচ্ছা এইটাতে দেখেন, এটাতে কি করবেন? এই যে এখান থেকে কি যাব, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা কোথায় কোথায় নিচে ক্লিক করলাম কোথায়? অ্যাডজাস্টমেন্ট লেয়ারে তো এখানে করা, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করলে গোটা লেয়ারটার উপরে হবে, তো এটা এখান থেকে করা যাবে না। তো আমি এখান থেকে যে ডাবল ক্লিক করে যে কোথায় যাব, এই যে এখানে লেয়ার অপশন, ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইল, গ্রেডিয়েন্ট। এখানে আমি গেছি, অনেকগুলো ক্লিক মারছি, অনেকগুলো গ্রেডিয়েন্ট ওভারলে তৈরি হয়েছে। অনেকগুলো কেন, এখানে আছে জাস্ট দুইটা, একটা একটা লাল আর একটা কালো, ঠিক আছে? এই যে কালো, এই যে এটা একটু কালো কালার টাইপের, একটু কালো, মনে করেন যে কালো, এখান থেকে ড্র্যাগ করে তো আপনি নিতে পারবেন। হ্যাঁ এগুলো বারবার চেষ্টা করলে বারবার সুবিধা হবে। এই পয়েন্টটা আমি মিডিলে দিব, এইটার এই পয়েন্টটা একটু মিডিলে থাকবে, এটা একটু এখানে থাকবে, এটা একটু আর একটু লাইট কালার নিই, এই যেমন এটা লাইট, নিচেরটা একটু ডিপ, উপরেরটা একটু লাইট, হ্যাঁ ঠিক আছে। মাঝখানে একটু লাইট ড্রপ করে এইভাবে এখান থেকে এখানে এখান থেকে কালার গুলা, কিন্তু আমি এইটা পারলাম না এভাবে, ঠিক আছে? এই যে এইভাবে নিতে হবে, এই যে এখানে ক্লিক করলে কালার চলে আসলো, ঠিক আছে? আমি যে গ্রেডিয়েন্ট ওভারলে না, হ্যাঁ হ্যাঁ এর পাশে একটা প্লাস চিহ্ন ছিল, অনেকগুলো প্লাস হয়ে গেছে, প্লাস দিছি আর নিচে একটা একটা করে প্লাস হয়েছে, কিন্তু কালার চেঞ্জ করতে পারেনি। আচ্ছা আচ্ছা, এই যে প্লাসে ক্লিক করেন আর একটা গ্রেডিয়েন্ট ওভারলে তৈরি হবে। না আমার তো এখানে আরেকটা দরকার নেই, আমার তো এটার উপরেই দরকার, একটাই দরকার, কিন্তু পারেনি। ঠিক আছে? তা আপনি এই যে এইভাবে সুন্দরভাবে জিনিসটা ইয়ে করে নেন, আপনার যে লিনিয়ার আছে এটা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেন, অ্যাঙ্গেলটা আছে কেমন আছে, লম্বা লম্বি একটু অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে? আমি এখানে এসে অনেক ঘাটাঘাটি করছি কিন্তু কালার চেঞ্জ করতে পারিনি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে এখানে এটা, এটা একটু লাইট কালার আছে, এটা এখন আমি একটু সিলেক্ট করে দিব আলাদা ভাবে, ঠিক আছে? এই যে এটা, এই যে এদিকে একটু লাইট কালার আছে, অবজেক্ট থেকে কালার নিয়ে নিলাম, হ্যাঁ এই যে এখানে আরেকটা কালার আছে, ঠিক আছে? এই যে এইভাবে জিনিসটা এইভাবে দিয়ে তো দিলে তো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, আবার ট্রাই করব। কারেন্ট আসুক, ট্রাই করবেন, কোনো সমস্যা নাই, ট্রাই করে করে দেখবেন। আমার গুলো দেখেন একটু কেমন হয়েছে, পেন টুলের কাজ আমি তো কালার করতে পারি নাই। আর এই যে এখানে আচ্ছা এটা দেখি, একটাই তো নাকি আর আর আছে? আচ্ছা এটা আমি পারতেছিলাম না, অনেক কষ্ট করে পড়ছে লাভটা। যে যে গেমটা দেখাইছিলাম ওখান থেকে দেখবেন ওই গেমের, ওখানে আমি থেমে গেছি, ওখানে গিয়ে অল্টার কোনো ভাবে আসে না আমার হাতে, কিন্তু ইলাস্ট্রেটরে পারছি। আমি গেম পুরোটা কমপ্লিট করছি। করছেন? আমি লাভের এখানে থেমে গেছি। কংগ্রাচুলেশন, গেমগুলো অনেক কয়েকবার ট্রাই করবেন, বারবার খেলবেন, সব সময় খেলবেন, কয়েকবার কয়েকদিন একটু খেলেন, একদম লাস্ট সেশন বন্ধ গেছিল, কয়েকদিন গেম প্যাক প্রতিদিন একটু খেলেন তাইলে হবে, ফটোশপে এখানে ইউজ করতে করতে করেন তাহলে হয়ে যাবে। দেখ না আপনার কাজ ঠিক আছে, জাস্ট আপনি সেম টু সেম করবেন, বুঝতে পারছেন? কালার টালার সেম টু সেম দিবেন এবার থেকে। হ্যাঁ ইলিয়াস কবির আছে না? ইলিয়াস কবির কই? জি আছি। হ্যাঁ আপনার কাজ ভালো হয় নাই তো, কি করছেন এগুলা? জি আমি বুঝতে পারছি। হ্যাঁ হাত দেখছেন, হাত তো একদম মনে হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, কাজ পারফেকশন আনতে হবে, আপনার পেন টুল অ্যাডজাস্টমেন্ট ঠিক করে করতে হবে। ল্যাপটপটা দেখছেন এই যে কেমন টেরা বেকা হইছে? জি জি ভালো করে করবেন, এত ছোট কেন? ডিজাইনটা অন্য ভালো পেজে নিয়ে যাবেন, বড় পেজে নিয়ে যাবেন, বড় পেজে ডিজাইনটা নিয়ে গিয়ে তারপরে এখানে দুইটা রেখে বড় করে নিয়ে তারপরে কাজ করবেন।
ভাই ইমেজ সাইজ তো বড় করা যায় তাই না? হ্যাঁ, তো আপনি নতুন ডকুমেন্টে বড় একটা ডকুমেন্টে নিয়ে যাবেন। না আমি তো ইমেজ সাইজে গিয়ে ওখানে বাড়াই দিই, 300x300 থাকলে 600x600 সেটাও করা যাবে। যাক, এটা আপনি শেপ পুরোপুরি কপি করছেন আপনার এই জায়গায়, ভাই এটাও একটু সমস্যা হচ্ছে, এটাও সমস্যা হবে। এটাতে এই যে বইয়ের ভাঁজ আছে না একটা, হ্যাঁ এই ভাঁজটা দেখো দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাবে না? এই দেখেন উনিও পারে না, দেখেন এই যে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। এই যে এখানে কোনো গ্রেডিয়েন্ট না, এটা তো জাস্ট একটা করে শেপ। এখানে কয়টা শেপ আছে দেখেন আপনি, একটা দুইটা তিনটা চারটা, চাইলে আপনি এই দুইটা মিলে একটা শেপও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি আলাদা আলাদা শেপ নিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, আলাদা একটা শেপ করলে এই যে দুটো ধরো বইটা, শুধু বই, এই বইয়ের যেখানে কোনা এই জায়গায় গিয়ে তো সমস্যা হয়ে যাচ্ছে। আর হালকা দেখা যাচ্ছে পাউরুটি, পাউরুটি না বার্গার না নান। এখানে এই যে দেখেন আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা একটা শেপ করবেন প্লাস এটা আরেকটা শেপ করবেন, বুঝতে পারছেন? দুইটা করতে হবে, দুইটা ভাই, দুইটা শেপ একসাথে করা, এটা দেখা দিন একটু। এই যে এটা একটা শেপ, ঠিক আছে, তার সাথে এটা আরেকটা শেপ, দুইটা শেপ একসাথে করে দেখা দিন তো একটু। আচ্ছা, একসাথে কি, এখানে জাস্ট একটা শেপ উপরে থাকবে একটা নিচে থাকবে, আপনার এইখানকার যে যে শেপটা এটা এটার সাথে তো একদম এভাবে মিলায়ে তো ইয়া করা যাবে। আমি দেখাই দিব, সমস্যা নেই, এটা দেখাই দিছিলাম মনে হয় গতকালকে। এখন জয়টা যে কালার দেখবেন সেই কালারে মিলাই করবেন, ঠিক আছে? আজকে আমি আরো দিয়ে দিব, যেমন আছে তেমন হুবহু করার চেষ্টা করবেন, তাহলে হবে, তাছাড়া হবে না। আচ্ছা, লেস কভারেজ দেখলাম কাজ, সাক্তার হোসেন, চারজন আপনি ঠিক আছে। তবে এখানে যে আপনি যে গ্রেডিয়েন্টটা দিবেন সেটা যে ফার্স্ট এর অপশনটা দিবেন, এখানে আপনি ইয়াটা দিবেন তাহলে হয়ে যাবে, সার্কেলটা যেটা সেটা দিবেন। আচ্ছা, এটা এটা মনে হয় ডার্কনেসটা এদিকে আছে না, এদিকে আছে, এইভাবে নাই, একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করবেন তাহলে ঠিক হয়ে যাবে। এটা কি নিচে শ্যাডো দেয়া হয়েছে? এটা শ্যাডো দিবেন উনি মনে হয়, যে দেখাই দিছিলাম নাকি, যে ব্রাশ দিয়ে দিছেন না শ্যাডো? জি জি, সুন্দর লাগতেছে এটা, যা এটাও সুন্দর হইছে। এই তো এটাও এটাও সুন্দর হইছে, এখানে বেশ। আচ্ছা, এটা দরকার নাই, এটা এমনিতেই ভালো লাগতেছে, এটাও তো এটাই সুন্দর করতে পারছেন উনি। এই যে উনি করছে দেখছেন, ওনার কাজগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে দেখেন এই হাতটা একটু ডিস্টার্ব হয়েছে, হাতগুলো হাতগুলো অতিরিক্ত মানে ছোট ছোট ছিল তো। কি দিছেন এগুলো? তো মনে হয় না এরকম ছিল না ভাই, এটা একদম নিজে একটু ডিজাইন করছে আসলে। আচ্ছা, এই হাতটা অতটা ভালো হয় নাই, যাক তারপরেও মোটামুটি ডিজাইন আপনার ভালো হয়েছে, চেষ্টা করছেন অনেক সুন্দর। আচ্ছা, তাহলে আমার এখানে এই কয়েকজনই কাজ করছে আর কেউ করে নাই। আচ্ছা, আমি একটু এই ডিজাইনটা ডাউনলোড করি, দাঁড়ান, কই গেল? ওপেন করি, আচ্ছা এটা পেন টুল দিয়ে তো সবাই করতে পারবেন, ঠিক আছে না? পেন টুল দিয়ে আলাদা আলাদা করতে পারবেন, এই শেপ টুল দিয়েও কিন্তু করা যায়, ঠিক আছে? শেপ টুল দিয়ে জাস্ট এই যে শেপ নিলাম তাই না, শেপ নিয়ে জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরলাম, এখানে ক্যাপাসিটিটা কমায় নেই, ঠিক আছে? এই যেটা ধরে জাস্ট এই দেখেন শিফট ধরে এটা আমি ইয়ে করে দিলাম,
বুঝতে পারলেন? জি ভাই, সহজ অনেক। পেন্টুলদের কষ্ট করে কঠিন ভাবে করতে এসেছিলাম। পেন্টুল শেখার জন্য দরকার অবশ্য। আবার ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা সিলেক্ট করি, পয়েন্টটা ধরে এই যে জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি যখন কোন অ্যাঙ্গেল এই যে পয়েন্টগুলো এই মাথাগুলো আপনি সিলেক্ট করার জন্য হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন। ঠিক আছে, আর এটা শিফট ধরে করলে একেবারে সমান হবে। এখান থেকে আমার কয়টা লাগবে, টাইটেল লাগবে, এত ছোট হইলো কেন? সেটা এখানে থাক, ডিরেক্ট সিলেকশন টুল নেই, টুল নিয়ে এটা ধরলাম, ধরে যে এখানে লাগাই দিলাম এটার সাথে, ইয়েস। আবার এটা পয়েন্ট নিলাম, নিয়ে যে এখানে এটার সাথে লাগাই দিলাম, ক্যাপাসিটি একটু কমাই দিই তাহলে দেখতে পাবো। তারপর এটা ধরলাম, ধরে এই যে লাগাই দিলাম। ঠিক আছে, এরপরে উপরে শেপে ক্লিক করলাম নাকি? হ্যাঁ, ত্রিভুজটা হওয়ার পরে ক্লিক করলাম শেপে। হ্যাঁ শেপে, এটা তো শেপ, প্রত্যেকটাই তো শেপ। ঠিক আছে, আমি এগুলো প্রত্যেকটা সিলেক্ট করে অ্যাপাসিটিটা 100% করে দেই। আচ্ছা, এখানে আমি একটু মানে আনলাম, এটা এনে রাখলাম, রাখার পরে এটা শেপ নিলাম, শেপে ক্লিক করলাম, এই যে এখানে অটোমেটিক্যালি কালার আমি এইভাবে দিব। এটার মতো ইজি কাজ আর কি আছে? ঠিক আছে, আমার যে যেখানে যেখানে একটু মেলে না, এটা আমি একটু জাস্ট এইভাবে ধরে যে এই টুলটা দিয়ে ধরলাম, এই যেখানে ক্লিক করলাম এই যে এটাতে ধরলাম। ঠিক আছে, জি ভাই, পারফেক্ট। এটা এখন তাও পারফেক্ট হয় নাই, আরো করতে হবে পারফেক্ট। দেওয়া আছে, এটা আমি জিরো করে দিলাম। এই ফন্টের নাম কি? হ্যাঁ, যেটা আছে নেক্সা রাস্ট সেন্স। কারগিন আওয়াজ আসতেছে, একটু মিউট করেন। সেখানে অল ক্লাস জায়গায় আমি একটু সেন্সিটিভ নেই। আচ্ছা, এটাই থাক, গুলো বড় হাতে, সবগুলো হাতে বড় হাতে। হ্যাঁ, এই ফাঁকা ফাঁকা কোথা থেকে করলেন? মানে পুরো সেন্টেন্স এই যে এখান থেকে আমি ফাঁকা ফাঁকা করে দিলাম। ঠিক আছে, সেটা আপনার মতো আপনি করেন, কোনো সমস্যা নাই। এটা সিলেক্ট করে আমি এটা অ্যালাইন করে দিলাম।
তো আপনারা এইভাবে ট্রাই করবেন জিনিসগুলা, প্রত্যেকটা জিনিস যে আমি এখানে বানাইলাম এ টু জেড ভাইয়া করে দিলাম। হ্যাঁ বল ভাইয়া। হ্যাঁ বলছি কি, এটা যে গ্রুপ করলেন, আমি এরকম তৈরি করেছি, করার পরে আমি তো তিনটা শেপে করেছি, তো আপনার গ্রুপ করার পরে যখন এটা ফুল একটা ধরে মোটাচ্ছি, একটা এক একটা উঠছে, সবগুলো একসাথে উঠছে না, তখন এই যে গ্রুপে যখন এরকম করে যখন ধরবেন না, তখন যেটা এই লেয়ার ওই লেয়ারে চলে যাবে, ঠিক আছে? অটো সিলেক্টটা উঠায় দেন, অটো সিলেক্টটা উঠায় দিলে মনে হয় না এটা হবে, ঠিক আছে? তখন আচ্ছা আচ্ছা তখন এই যে জি ভাইয়া আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অটো সিলেক্টটা দিলে আপনার যেটা যেই লেয়ার ওই লেয়ারটা যেখানে থাকুক না কেন, ওইটাতে ক্লিক করলে এটা শাটার হয়ে যাবে, বাইরে চলে আসলো, বুঝতে ওইটা চলে যাচ্ছে জি ভাইয়া। যখন আমি একটা ধরে তখন এই গ্রুপ করে ধরে জাস্ট এখানে ট্রান্সফর্ম টুলটাতে একবার ক্লিক দিলেও হয়ে যাবে, তখন ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট আছে, এখন আপনি কোটাটাই সিলেক্ট করতে পারতেছেন, এরকম করেও করা যায়, বুঝতে পারছেন তো? পারবেন আপনারা এইভাবে ডিজাইন গুলো করতে পারবেন না? জি ভাইয়া ইনশাআল্লাহ। সবাই প্র্যাকটিস করবেন, এই কাজগুলো প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু হবে না। সেম টু সেম হুবহু যখন আপনারা কাজগুলো করতে পারবেন তখন কিন্তু জিনিসটা করতে হবে। আচ্ছা আমি এখানে দেখেন, আমি আর এখান থেকে আরেকটা ডিজাইন করতেছি আপনাদের কি দেখি। আচ্ছা এখান থেকে নতুন পেজ নেই, আচ্ছা নতুন নিতে যাচ্ছি, ওপেন করতেছি। ঠিক আছে, এখন আমি এটা করতে যাচ্ছি যেটা আপনাদের বললেন সমস্যা হচ্ছে, সেটা এখন এখানে দেখেন, পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে আগে আমি এটা লক করে দিই, তাহলে আমার এটা নড়বে না, ঠিক আছে? আরেকটা পেজ নিলাম, পেজ না সরি লেয়ার, আমি এখান থেকে শুরু করতেছি। আমার এই হ্যান্ডেলটা কি বলতেছে, আমি আমার এই হ্যান্ডেলটা যেদিকে যাবে আমি সেই দিকে যাইতে পারবো। এই হ্যান্ডেলটা আপনারা সরাসরি বেঁকা টেরা করবেন না, এইভাবে মানে বাঁকা ভাবে কখনো নিবেন না, আমি স্ট্রেট এই হ্যান্ডেলটা এই যে লাইনটা বরাবর যাচ্ছি তার মানে আমি এই দিকেই যাব, ঠিক আছে? আর আপনারা এটা নিয়ে অত মানে ইয়ার কিছু নাই, জাস্ট এইভাবে ধরে টানেন। এখন এটা তো এত বড়, এত বড় বেশি বড় দিলে কি হবে, আমার এটা লাইনটা তো বাঁকা হয়ে থাকবে এত বড় দিলে, সো আমি এটা কখনো দিব না, আমি জাস্ট কন্ট্রোল ধরে এটা কি সমান করে নিতে পারি জানি এনি টাইম, ঠিক আছে? তো এখানে আমি চলে আসলাম এই পয়েন্টে, এই পয়েন্টে এসে কি করতেছি আবার সমানভাবে টানতেছি, আমি কোনো এইভাবেও টানবো না, এরকম করে ঘুরাবো না, এরকম টানবো না, কেন আমি এদিকে, কেন আমি এদিকে যাওয়া বলে যে এইদিকে টানবো তা কিন্তু না, আমি এই পয়েন্টে, এই পয়েন্টে এসে এরকম সমানভাবেই টানবো। দেখছেন আমি কোন দিকে টানতেছি, এটা এই পয়েন্টে এসেও কিন্তু আমি সমানভাবে, কারণ কি আমার লাইনটা পিছনের লাইনটা দেখেন এখন আপনি আগে, ঠিক আছে? পিছনের লাইনটা হিসাবে করে আপনি টানবেন, এই সমান করে নিলাম, এখন অল্টার ধরে রাখা অবস্থায় আমি এটা ঘুরায় এইদিকে দিব, ঠিক আছে? দিয়ে একবারে দিব না, একটু ফাঁকা রেখে দিব, তাহলেই কি হচ্ছে আমার এটা কার্ভ হয়ে যাচ্ছে। এখন আমি যেখান পর্যন্ত যাওয়ার দরকার এই পর্যন্ত গিয়ে একটু জুম করে নিলাম, জুম করে দিয়ে যে এই পর্যন্ত দেখেন, আমার অত পয়েন্টের কোনো প্রয়োজনই নেই, যে আবার এটা ভেঙে দিলাম, ঠিক আছে? আমি মাউসের ক্লিক ছাড়তেছি না, এখান থেকে এটা ভাঁজ শুরু হচ্ছে, তো আমি তার আগেই কি করব পয়েন্ট নিয়ে নিব, ঠিক আছে? পয়েন্ট নিয়ে নিলাম, পয়েন্ট নিয়ে নেওয়ার পর কি হবে, ঠিক আছে এটা লাগাই দিলাম, এটা এখানে এরকম হইলো সমস্যা নাই, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে আজ আমার এই যে হ্যান্ডেলটা এটা বড় নিছিলাম, ঠিক আছে? এটা কি করব, হ্যান্ডেলটা এইভাবে ছোট করে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন শেপে ক্লিক করলে আমার এটা শেপ তৈরি হয়ে গেল একটা, তাই না? হয়ে গেছে না শেপ? এখন আছে আরেকটা আছে যেটা আপনাকে এখানে বুঝতে হবে যে কোনটা উপরে দিলে আর কোনটা নিচে দিলে মানে শেপ মানে ডিজাইনটা আমার তৈরি হবে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে এটাই নিচে দিলে নিচে দিতে হবে, তাই তো? তা আমি আরেকটা শেপ নিচ্ছি, আরেকটা নিউ নেল নিয়ে এখান থেকে আবার এই যে মনে করেন যে এখান থেকে শুরু করলাম, যেহেতু এই লেয়ারটা আমার নিচে থাকবে, সো কি আমি এইদিকে কি করি, এদিকে যা ইচ্ছা তাই করি, এগুলো কি দেখা যাবে? দেখা কিন্তু যাবে না, সো আমি এখানে যেমন ইচ্ছা তেমন করে দিই, কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে এইখান থেকে ফের আবার ডিজাইনটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন আপনারা? দেখেন এখানে আমি যেমন নেই না কেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে দেখেন
এটা আমি সরাসরি এখানে দিয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে বাঁকা করে দিলাম। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এই যে দেন শেপ করে দিলাম হয়ে গেল, কিন্তু আমার এটা এখন উপরে আছে, এটা আমি নিচে দিয়ে দিলাম, চলে গেল নিচে। ঠিক আছে, এখন এক নাম্বার শেপ, আচ্ছা ওইটা উপরেই থাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা এখন এটার এটার আমি গ্রেডিয়েন্টের কাজ করব। তো আমি আগে ডিজাইন দুইটা এটা ধরে একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, এটা ধরলাম, ডাবল ক্লিক, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার ডাবল ক্লিক করে কালার নিয়ে নিব। এটা একটা কালার, লাইট একটা কালার, ওকে। এখন দেখি আমার এখানে এটা হয়েছে কিনা। আচ্ছা উপরে এটা ঠিক আছে, পরে আমি অ্যাডজাস্টমেন্ট করি, জাস্ট আগে কালারটা দিই। তারপরে আছে এটা, এটা তো গ্রেডিয়েন্ট কালার, এটা লাইট কালার, এইটা হচ্ছে মানে ডার্ক কালার দিয়ে দিলাম। ঠিক আছে জিনিসটা কি হলো, চলে আসলো। এখন দেখেন আপনি সভাপতি এখানে বুঝতে পারবেন, স্যার এটা কি হলো, তার মানে কি আমার এটা উপরে আছে, এটা আমি নিচে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, নিচে দিলেই তো আমার এই যে এই ডিজাইনটা চলে আসলো উপরে, এটা নিচে চলে গেলো, এটা তো আমি দেখতে পাবো না এখানে, যেটা কি বুঝতে পারছেন আপনারা, এই জিনিসটাই বুঝতে পারতেছিলেন না, নাই তো যে আমার এইখানে এসে এইখান দিয়ে আবার এটা নিয়ে যেতে হবে, তাই তো? এটা কিন্তু না, এই যে আপনার উপরে ডিজাইনটা আপনি ঠিক রাখবেন তাহলেই হচ্ছে, নিচের ভিতরে যেটা নিচে চলে যাবে, এটা তো এই লেয়ারটা কি, এই লেয়ারটা উপরে থাকবে আপনার, যেটা এটা এটা তো নিচে চলে যাবে, তো এটা কোনো সমস্যা নেই, এটা দেখেন। ঠিক আছে এই যে বসাই দিলাম, এখন কি আমার তো মোটামুটি লগ হয়ে গেছে, জাস্ট এখন এখানে কি করব, আর কোনো কিছু কাজ বাকি নাই। সুন্দর করে এটা নিলাম, ডাবল ক্লিক দিলাম, ক্লিক উঠাইলাম। হ্যাঁ এগুলো করতে কি কোনো সময় অত মানে সময় লাগার কথা না, যখন আপনি এইভাবে প্র্যাকটিস হয়ে যাবে তখন এরকম লোগো আপনারা এনি টাইম যখন তখন করতে পারবেন। ঠিক আছে আমি তো কিছু লিখতেছি না, ঠিক আছে এটা কালার এখন সাদা দিয়ে দিই। হ্যাঁ বলেন, এই যে লরেম ইফসান লেখা আছে না অটোমেটিক, কিভাবে এগুলা নতুন ভার্সনে অটোমেটিক আসে, মানে টেস্ট ক্লিক করলে আসে করবেন? হ্যাঁ ক্লিক করলে অটোমেটিক চলে আসে। ও আর আমাদের এখানে ডট, আপনাদের আগের যেগুলা ভার্সনে বুঝছেন, আগের ভার্সনে যে এখানে যদি কোনো দিতে চান, এখানে ক্লিক করে কোনো বক্স নিয়ে জাস্ট এডিট থেকে মনে হয় যে টাইপ থেকে, টাইপ থেকে এই যে লোড ডিফল্ট টাইপ ফন্ট বা পেস্ট লরেম ইফসান করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? টাইপ টুল ওই টেক্সট টুল সিলেক্ট করে তারপরে, হ্যাঁ টাইপ লেয়ার টাইপ টুলে যায়, টাইপ মেনুতে গিয়ে এই যে পেস্ট লরেম ইপসাম লেখা আছে দেখেন, ক্লিক করলে তখন চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা আমার এই টেক্সট লেয়ার দরকার নাই ওইটার, ঠিক আছে সেম এটাই আমি কপি করে দিলাম। ঠিক আছে তো কি এভাবে পারবেন না আপনারা ডিজাইনগুলো করতে, দেখি খুব কঠিন এগুলা ডিজাইন। হ্যাঁ এখানকার মধ্যে কোন ডিজাইনটা পারবেন না, কোনটা আপনার সমস্যা মনে হয় বলেন তো, কোনটা এমন একটা ডিজাইন বলেন যেটা আমি দেখে মনে হচ্ছে যেটা আমি পারবো না? হ্যাঁ এটা এই লোগো ডিজাইন, এই যে হ্যাঁ ত্রিভুজ চতুর্ভুজ এগুলা একটু দেখেন, তিন নাম্বারটা উপরে থেকে তিন নাম্বারটা এটা যেটা করলেন ঠিক ওর নিচেরটা, এটা 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 নিজেরা করবেন আপনারা। আচ্ছা এখানে আমার একটা কি আছে, সার্কেল আছে, সার্কেলের ভিতরে কি আছে এই লেখাটা আছে দেখেন, এটা মূলত হচ্ছে আপনার ইয়া দিয়ে করলে ভালো হবে, মানে পেন টুল দিয়ে করলে মানে করেন যে ইলাস্ট্রেটরে করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে কিন্তু কি বলেন, আচ্ছা মিউট করে নাই হয়তো বা, যাই হোক। তো দেখেন আমি এখানে এটা নিলাম, সার্কেল নিলাম একটা, ঠিক আছে ফটোশপে যতটুক করা যায় সেইভাবে আপনি করবেন, কোনো সমস্যা নেই।
সেটা নিলাম একটা, এটার একটা কপি নেই, এটা একটু ছোট করে দেই। দেওয়ার পরে এই দুইটা ধরলাম, দুইটা সিলেক্ট করে এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা নিয়ে এখানে ক্লিক করে যে সাবট্র্যাক্ট ফ্রম শেপ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এটা একটা একটা তৈরি হলো। এখন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিয়ে এটার সমান করে নিলাম, মনে করেন এটার সমান করে নিলাম। নেয়ার পরে এটার সমান এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা একটু নিচে হবে, তো এটা ধরলাম, আবার এটা ধরলাম ধরে, হ্যাঁ আবার এই যে এখান থেকে দুটো ধরলাম ধরে এখান থেকে, ঠিক আছে। কি হয়ে গেল, এটা কেটে গেল। আরেকটা জিনিস, এখন এখান থেকে আমাকে একটা শেপ নিতে হবে, যে শেপটা কি মানে পেন টুল দিয়ে এটা আমাকে নিতে হবে। দেখেন পেন টুল দিয়ে আমি এখানে করে নিই এটা, সেখান থেকে এটা আমার এইভাবে নিলেই হয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু আমার দুইটা শেপ আছে, এখান থেকে এইটা একটা শেপ আছে আর নিচ থেকে আরেকটা আছে, তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা আমি ভেঙে এইভাবে এই পাশ থেকে এইভাবে দিয়ে দিলাম, এটা সমান করে এইভাবে জাস্ট আমি এখানে এটা এরকম করে দিয়ে দিলাম একটা, ঠিক আছে। এটা আমি একটা শেপ দিয়ে দিলাম, আলাদা একটা শেপ তৈরি হলো, এখন থাক এখানে। আর একটা করি, সেটা হচ্ছে কি এই যে এটা একবারে দিই, ভেঙে দিলাম এটা এখান থেকে, ভেঙে দিয়ে এই যে এখান থেকে এটা এই পয়েন্টে দিলাম। এটা আরেকটা আমি সেভ করে নিলাম, ঠিক আছে। তো দেখেন আমার এখানে দুইটা তৈরি হয়ে গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আচ্ছা এটা নিলাম আর এটা নিলাম, এই দুইটা, ঠিক আছে। এই দুইটা নিয়ে এখন মনে করেন এই সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে এই দুইটা এখন যদি আমি এই দুইটা ধরে ইউনিট শেপ করে দেই, দুইটাই কি হয়ে যাবে, একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ইউনিট করব না, কারণ আমার দুইটাই আলাদা দেখাইতে হবে। তো আগে আমি এটা এখান থেকে এটা এখানে নিয়ে আসি, আর এটা এটার সাথে এখানে সেটা একটু ইয়া হয়েছে, আমি একটু এটা ধরে একটু টেনে বড় করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা এটা আমি পরে করতেছি, এটা হবে কিন্তু নিচে, ঠিক আছে, এই শেপটা যাবে নিচে, এটা থাকবে উপরে। আচ্ছা এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরলাম, ধরে দেখেন এই যে পয়েন্টটা ধরে এটা আমি আর একটু উপরে উঠাই দিলাম, ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। সেম টু সেম এইখানে ওই যে ডাইরেক্ট সিলেকশনটা এটা ধরলাম, ধরে এটা কি করলাম এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই বাঁকাটা যদি না হয়ে যায় তাহলে এখানে আমি অল্টার ধরে একটা এখানে এই যে এটা ধরে কি করতে পারবো, আবার এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা পরে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা এখানে এই যে এই জায়গাটাতে যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা অনুযায়ী এখানে এটা কাটে নেওয়ার জন্য আমি এখানে আরেকটা শেপ নিচ্ছি, ঠিক আছে, এই শেপ বানায় নিচ্ছি যে এই পজিশনে আমি জিনিসটা কেটে নিব। এটা কোথায় তৈরি হয়েছে, আচ্ছা এটা নতুন একটা নেই, নিয়ে এটা আমি এখানে শেপ তৈরি করে দিলাম, শেপ হয়ে গেল, এটা নিয়ে আসলাম এখানে, এটা এখানে একটু ধরে এটা একটু সমান করে নেই, কারণ এটার অ্যাঙ্গেল আর ওইটা অ্যাঙ্গেল একদম একটু সমান, একটু ডিস্টেন্স একটু আছে,
আমি কিন্তু এটা জাস্ট মানে দেখানোর জন্য করতেছি, তো একদম মানে ওরকম পারফেক্ট ভাবে ইয়া করতেছি না, ঠিক আছে? তো এখানে আমি এটা নিলাম আর কি, এটা এই দুইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই যে এটাও নিতে হবে, এই দুইটা সিলেক্ট করে আগে এটা আর এটা, ঠিক আছে? এই দুইটা সিলেক্ট করে এটা থেকে এটা সাবট্রাক্ট করে দিলাম, ঠিক আছে? এটা চলে গেল। এখন গোটাটা যেটা কাজ সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এইটা আর এইটা, ঠিক আছে? এই দুইটা শেপ আমাকে ইউনাইট করে দিতে হবে, ঠিক আছে? ইউনাইট ধরে এই দুইটা শেপ আমাকে ইউনাইট করে দিতে হবে। তো এখানে ইউনাইট করে দিলে সাধারণত এটা সার্কেল চলে আসতেছে, তো দরকার নেই। এখন আমি যদি এইটা এইটা এই দুইটার কালার ঠিক রেখে এইটার কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন শেপটা কিভাবে করতে হচ্ছে, করতেছি? জি ভাইয়া, কিন্তু মানে পুরানো ভার্সনে আপনি যে হচ্ছে ইনভার্স করতেছেন, তারপরে যে বাদ দিয়ে দিচ্ছেন, এইগুলো না নাই মনে হয়। আমি দেখলাম ট্রাই করে, যেটা নাই সেটা দেখবেন আপনার ওই যে উপরে, এই যে এইখানে আছে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এইখানে দেখবেন, অথবা ডিটেক্ট সিলেকশনটা টুল যখন নেবেন তখনও দেখবেন যে এই যে এইখানে আছে, ঠিক আছে? সাবট্রাক্ট, ইন্টারসেক্ট সবগুলোই আছে, ঠিক আছে? এভাবে এখন আপনারা এইখানে এগুলা জাস্ট পেন টুল দিয়ে প্র্যাকটিস করেন। আমি চাচ্ছি আপনারা এই যে জিনিসগুলা এইভাবে তো করা যায়, ইজিলি করা যায়, এগুলো আরো ইজি করতে পারবেন হচ্ছে আপনারা ইলাস্ট্রেটরে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট এটাই চাচ্ছি আপনারা এগুলা কি করেন, পেন টুল দিয়ে এগুলা সিলেকশন তৈরি করে করে কাজ করেন, যাতে আপনাদের কি হয় পেন টুলে হাতের মানে ইয়াটা যাতে ঠিক হয়, ঠিক আছে? পেন টুলে যাতে আপনারা ঠিক মতো মানে ইউজ করতে পারেন, জাস্ট আমি এটাই চাচ্ছি। তো আপনারা এটা পুরোপুরি করেন, কোনো সমস্যা নেই, পুরোপুরি একটা শেপ বানান, ঠিক আছে? পুরোপুরি জিনিসটা গোটাটা একটা শেপ শেপ তৈরি করেন, কিন্তু করে সিমিলার কালার দেন, হুবহু করার একটু চেষ্টা করেন, ঠিক আছে? আপনি শ্যাডো ম্যাডো দিতে পারলেন না, কোনো সমস্যা নেই, হ্যাঁ, বুঝতে পারছেন? তো চাইলে আপনি এভাবে কি করতে পারবেন, এই পেন টুল দিয়ে চেষ্টা করতে পারবেন, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল ধরে এখানে যে কোনো পয়েন্টে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলাম আবার, এইভাবে জাস্ট আগে প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাইলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে আগে প্র্যাকটিস করার চেষ্টা করেন, এইভাবে যতগুলো ডিজাইন আছে এই যে এটা পেন টুল দিয়ে করার চেষ্টা করেন। আর যেগুলো যে সার্কেল গুলো না পারেন, এখানে সার্কেল এই যেখান থেকে কি করবেন, সার্কেল গুলো নিয়ে এসে এভাবে বসায় দিবেন, ঠিক আছে? সার্কেল গুলো নিয়ে এসে এখানে বসায় দিবেন। এই যে লাইন টুল আছে না, এটা লাইন টুলের কাজ সাধারণত, ঠিক আছে? লাইন টুল দিয়ে জাস্ট এভাবে এখান থেকে ধরে একটা টান দিলেন, এটা একটা লাইন হয়ে গেল, ঠিক আছে? লাইনের এই স্ট্রোকটা সেই ফিল্টার টপ করে দিয়ে লাইন টুলের কালারটা একটু বাড়াই, আমি অন্য কালার এই একটু সাদা কালার দিই, ঠিক আছে? এটা একটু মোটা করে দিলে হয়ে যাবে, যদি এখানে এটা দেখাচ্ছে না এখন। তো আপনারা এইভাবে করতে পারবেন, এটা আপনারা শেপ টুলের বাদ দিয়ে যেগুলো আপনারা পারেন পেন টুল দিয়ে কাজগুলো করবেন, পেন টুল দিয়ে যাতে এই মানে গোটা শেপটা করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেমন এই লোগোটা করতে পারবেন না, এরকম এই লোগোটা তো এরকম দেখাই দিলাম একটু আগে, এই যে এটা এটার মতোই তো, সেম টু সেম, ঠিক আছে? তো এটা আপনারা সহজেই করতে পারবেন, এটা করতে পারবেন, এন এই যে এন এর টা করতে পারবেন, এই যে এইটার মতোই, এই যে ফুলের টা এটা করতে পারবেন, এটা করতে পারবেন। তো আমি এরকম আরো কিছু দিয়ে দিব আজকে আপনাদেরকে, ওগুলো সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, একটু ক্লাসরুমে দিলে ভালো হবে, ক্লাসরুম থেকে ছবিগুলো নিতে ভালো। আচ্ছা ঠিক আছে, ক্লাসরুমে দিয়ে দিব, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যে যে পেন টুল যে শিখতেছি ফটোশপে, সাধারণত পেন টুলটা কি কাজে লাগবে। ঠিক আছে, যদি আমি এখান থেকে একটা ছবি নেই, একটা সিম্পল ছবি নেই, অত জটিল কোনো ছবি না নেই, সাধারণত যেখানে চাই কম আছে, আচ্ছা এটাই নেই। তো ফটোশপে আমরা পেন টুলের কাজগুলো শিখতেছি, লোগো কপি করতেছি, ইয়া করতেছি, কিন্তু আমাদের কি কিন্তু এগুলা মনে করেন যে ফটোশপে আমরা কখনো লোগো বানাবো না। ঠিক আছে, ফটোশপে লোগো তেমন আমরা বানাই না, লোগো টোগো এগুলো জিনিস বানাই না, আমরা এগুলো সব ইলাস্ট্রেটরে বানাই। তো আমরা এখানে এগুলো শিখতেছি, পেন টুলটা প্র্যাকটিস করতেছি, যাতে আমরা ওইখানে গিয়ে পেন টুলটা আমাদের আরো স্মুথ ভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তো পেন টুল দিয়ে ফটোশপে সাধারণত আমরা যে সিলেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম না, এই যে এগুলো টুল দিয়ে করছিলাম, তাই তো? ল্যাসো টুল, পলিগন ল্যাস টুল, ম্যাগনেটিক ল্যাস টুল, এগুলো দিয়ে কি করতাম, আগে আমরা সিলেকশন তৈরি করতাম, সিলেকশন তৈরি করে তারপর কি করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, মনে আছে তো কিভাবে করতাম? না মনে নাই, ভুলে গেছেন? তারপর যে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন তৈরি করে আমরা কি করতাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। তো আমরা এগুলো টুল এখন ইউজ করব না, আমরা সব থেকে ভালো যেটা টুল এইটা, এইটা টুল দিয়ে আমরা কি সিলেকশন তৈরি করে কাজ করব সব সময়। ঠিক আছে, তো এটা দিয়ে সব সময় সিলেকশন তৈরি করার চেষ্টা করব, এইভাবে জুম করে করে, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করেন, শুরু করে এইভাবে, এখানে কোনো অল্টার মল্টার কোনো কিছু না, জাস্ট এইভাবে ধরে ক্লিক করেন আর ড্র্যাগ করেন, ক্লিক করেন ড্র্যাগ করেন, ক্লিক করেন ড্র্যাগ করেন, তাইলেই হবে। তো জুম করে করে করবেন, ঠিক আছে, যে জুম করে যখন এখানে ইয়ে আসতেছে তখন এখানে আপনি ইয়ে করে দিলেন। কিন্তু আমি কখনোই দেখেন এটা ইয়েটা ভাঙতেছি না, জাস্ট আমি এইভাবে করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি এটা একটু মোটামুটি একটা ইয়ে করে নেই, তারপরে আমি দেখাচ্ছি আসলে কেন এটা করতেছি। একটু জুম করে করে এগুলা কাজ করবেন, যাতে নিখুঁত ভাবে কাজটা করতে পারবেন। এখানে আমি ভেঙে দিলাম, চুলগুলা তো পেন্টুল দিয়ে করে না সম্ভবত, না? হ্যাঁ করে না, কিন্তু আমরা দেখেন পেন্টুল দিয়ে আগে আমরা চুল সহ করব, কোনো সমস্যা নেই যতদূর পারি, কারণ এর চুলগুলো দেখেন কিন্তু বেশি কোনো মানে ছোট ছোট বা কোনো এরকম ইয়া নাই। ঠিক আছে, জাস্ট এইখানে একটু আছে, আমরা যতদূর পারি ক্লোজ ভাবে সুন্দরভাবে এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। চুলগুলা সঠিকভাবে করার নিয়মটা একটু দেখাই দেন। চুলে এগুলো ইয়ে করার জন্য আমি দেখাই দিছিলাম, এই যে হেয়ার মাস্কিং দেখাইছিলাম এর আগে। মনে আছে হেয়ার মাস্কিং? কারো মনে নাই? বাকিরা কি আছে না চলে গেছে, নাকি কারেন্ট চলে গেছে সবার? ঘুমায়েন না, ঘুমায়েন না, একটু উঠে বসেন। ১৭ জন আছে অনলাইনে। ১৭ জন কি করতেছে, একটা কথা শোনা যায় না 17 জনের। মাঝে পাই যাব, ওই শোনা শব্দ কি দিবেন? আমার মন খারাপ হয়ে গেছে বুঝছেন, অনেক পিছিয়ে মনে করছিলাম অনেক আগে যাচ্ছি, কিন্তু দেখি যে পিছিয়ে গেলাম, সত্যি ভাই খুব খারাপ লাগছে।
কিছু করা নাই ভাই, এখন তাড়াতাড়ি আগান, সাথে যদি আসতে চান। আচ্ছা আমি আর বেশি করতেছি না এখান থেকে, না করবো, আচ্ছা করি, করে নিই তাহলে জিনিসটা ভালো করে বুঝাইতে পারবো। আপনারা এইভাবে একটু সময় দেন, পিসিতে বসে দেখেন এখানে সময় দিচ্ছেন, প্লাস আপনার বাসায় একটু সময় দেন নিজেকে, করেন একটু কাজ, কারণ প্রচুর কাজ এখন ভাই। আর এই আপনাদের যে পেন টুলটা যতক্ষণ না পর্যন্ত প্রপারলি শিখতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত তো আমি লোগো বা আপনাদেরকে অন্যান্য বিজনেস কার্ড বা ফ্লেয়ার মেয়ার এগুলো তো কিছু দেখাইতে পারতেছি না, কি করব। আপনারা ভালো মতো এগুলো প্র্যাকটিস করতেছেন না। আর আমাদের আজকে হচ্ছে কত নাম্বার ক্লাস বলেন দেখি? 12 নাম্বার ক্লাস না, 12 12 12 নাম্বার ক্লাস হিসেবে শিডিউলটা দেখেন তো, মডিউলটা দেখেন তো, আজকে কি করানোর কথা? আজকে আপনাদের বিজনেস কার্ড করানোর কথা হিসেবে, কিন্তু আপনারা এখনো লোগোই শিখেন নাই ঠিক মতো, পেন টুলের কাজই পারেন না, পেন টুল চালাইতেই পারতেছেন না। তো সেই হিসাবে আমি সমস্যা নেই আপনাদেরকে সময় দিচ্ছি, যে আপনারা একটু দেরিতে হলেও জিনিসটা আর কি ভালো করে করে আগান, যাতে করে আপনারা পরবর্তীতে এটা নিয়ে, কারণ এইটা দিয়ে এই টুলটাই মূলত অনেক মেইন একটা জিনিস। এই টুলটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে কিন্তু হবে না। সো আপনারা যারা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছেন, তো আমি বলবো যে অ্যাসাইনমেন্টটা একটু পজ রাখেন, আগে পেন টুলটা প্র্যাকটিস করেন, যেগুলো এই কয়েকদিন যেগুলো কাজ দিচ্ছি, যেগুলো ডিজাইন দিচ্ছি ওগুলো আগে করে জমা দেন, ঠিক আছে? ক্যামেরা ধরে মুখ ঘুরো, মুখ এরা মানে আস্তে আস্তে, বেশি জোরে না, ক্যামেরা সামনে দিকে দেখুন, আস্তে আস্তে মুখ ঘুরো। মানে কি ছবি টবি তুলতেছেন নাকি ক্যামেরায়? বনরা সিসি ক্যামেরা বিক্রি করে। ভাই মিউট করেন, আমরা এখন গান টান শুনতে পাচ্ছি না। আচ্ছা মোটামুটি আমি এটা করলাম, অনেক কষ্ট হইলো, সমস্যা নাই। কি দেখতে পাচ্ছেন? আমাদের করতে গেলে তো 1 ঘন্টা লাগতো। না না এটা প্র্যাকটিস, আসলে পেন টুল দিয়ে আমি তেমন এখানে কাজ করি নাই, ঠিক আছে? ফটোশপে পেন টুল দিয়ে কাজ করতে প্রচুর ঝামেলা, তো আপনারা এই জন্য বলতেছি, এই জন্য এখানে পেন টুল দিয়ে করেন, তাহলে আরো তাড়াতাড়ি ভালোভাবে কাজগুলা এখানে করতে পারবে। তো এইভাবে আর করতে হবে, আরো অ্যাপ্রোপ্রিয়েট কাজগুলো করতে হবে, আরো পয়েন্টগুলো মিস করা যাবে না সবগুলাই। তো আমি এখন যেই কাজটা করলাম এটাকে বলা হয় ক্লিপিং পাথ। কি বলা হয়? ক্লিপিং পাথ। ঠিক আছে, এই যে পেন টুল দিয়ে আমি পাথ সিলেকশন ছিল, আমি এখানে জাস্ট ক্লিপিং পাথ করছি, এখানে কোনো শেপও নেই নেই, কিছু নেই নেই, এখানে কোনো লেয়ারও আসে নেই, কিন্তু পাথের এখানে গেলে দেখতে পাবো এখানে একটা ওয়ার্কিং পাথ তৈরি হয়েছে, দেখছেন? জি ভাই। এটা আমি এডিট করে এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন এই পাথটা আমার থেকে যাবে, যদি আমি এটা রিনেম করে না রাখি, তাহলে আমি যখন নতুন কোনো পাথ মানে নতুন কোনো ইয়া করতে যাব, তখন আমার ওয়ার্কিং পাথ লেখাটার জায়গায় ওই নতুন পাথটা চলে আসবে, আর এই পাথটা যে করে রাখছিলাম ওইটা চলে যাবে, ঠিক আছে? সো আপনি নতুন পাথ করার আগে অবশ্যই কি করবেন, আপনার এটা করে রাখবেন। এখন আমি এটা মনে করেন যে জাস্ট একটা জেপিজি হিসেবে সেভ করে রাখি, সেভ অ্যাজ ডেস্কটপ। আচ্ছা যেই নাম আছে ওই সেভ করে দিলাম। আচ্ছা এটা পিএসডি হচ্ছে, তাহলে সরি এখান থেকে আগে জেপিজি করে নিই, ডেস্কটপে দিই, আনস্প্ল্যাশ থেকে এ সেভ। আচ্ছা আমার এটা সেভ করে দিলাম, ঠিক আছে কেটে দেই। এখন আমি চাই আবার ওপেন করি এখান থেকে আর একটা ইমেজ, ওই ইমেজটা যেটা সেভ করলাম এটা ওপেন করি। ওপেন করার সাথে সাথে দেখেন আমার পাথে কিন্তু দেখেন ওই জিনিসটা কিন্তু আছে, এটা আমার পিএইচডি ফাইল না বা কোনো ওই ধরনের ফাইল না, কিন্তু আমার পাথ যে করে রাখছিলাম ওইটা কিন্তু আমার এখানে পাথটা কিন্তু করাই আছে, দেখছেন? পাথটা কিন্তু করাই আছে। এখন আমি চাইলে জাস্ট কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে, হ্যাঁ আমি এটা সিলেকশন তৈরি করে ফেলতে পারতেছি খুব ইজিলি, দিয়ে আবার এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা সহজে রিমুভ করে দিতে পারতেছি। কি জি ভাই বুঝতে পারতেছেন? দেখেন এখন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, আমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। তো
আমরা ক্লিপিং পাথ হচ্ছে এইটাই, আমরা বায়াররা আপনাদেরকে ক্লিপিং পাথের কাজের জন্য বায়াররা বায়াররা যে ছবিগুলো দিবে, মনে করেন এই ছবিটা দিছে, এই ছবিটাকে বললো যে ক্লিপিং পাথ করে দেন আমার, মানে সে জাস্ট চাচ্ছে আপনি পেন টুল দিয়ে এর বাইটটা কি করেন এইভাবে পাথ একটা তৈরি করে দেন, যাতে সে মানে পরবর্তীতে যখন সে ছবিটা ওপেন করবে এরকম পাথ করা থাকবে, তার কি এই সিলেকশনটা করা লাগতেছে না, সে জাস্ট পাথে ক্লিক করে এইভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট করে যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডে সে সেটা নিয়ে যেতে পারে, ঠিক আছে? তার যে কোনো ব্যাকগ্রাউন্ডে, সে যে সাদা ব্যাকগ্রাউন্ড চায় সে কি করতে পারে, সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? অন্য যে কোনো দরকার, যে কোনো যে যে কালার ইচ্ছা সেই কালারে আমি এটা এখন নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইটাই হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথের কাজ ইন্টারনেটে কিন্তু অনেক, ঠিক আছে? যদি আমরা একটু মার্কেট প্লেসে গিয়ে দেখি, ঠিক আছে, মার্কেট প্লেসে একটু যাই, ফাইবারে আসলাম, এখানে একটু লিখি যে ক্লিপিং পাথ। আচ্ছা দেখেন, ক্লিপিং পাথ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে চলে আসছে, দেখেন এই যে এগুলা দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা গিগে ঢুকি, এই গিগটাতে ঢুকে দেখেন কি বলছে, হেয়ার মাস্কিং। আমার এখানে ক্লিপিং করাই আছে পাত, আমি চাইলে হেয়ার মাস্কিং করতে পারবো। ক্লিপিং পাত মানে কি, এখন আমি যেটা করে রাখলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, কিছু করি নাই, যেভাবে করে সেভ করলাম ওইটাই কি ক্লিপিং পাত, ঠিক আছে? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমি ক্লিপিং পাত থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই কি হয়ে যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইমেজ কাট আউট অ্যান্ড রিসাইজিং, এই যে ইমেজটা কি করছে, সেখান থেকে কেটে যে কাটা হয়েছে, কাটার পরে যে রেজাল্টটা ওইটাই কাট আউট, ঠিক আছে? আর রিসাইজিং কি, বিভিন্ন সাইজ আপনার একটা লো কোয়ালিটি আছে, একটু হাই কোয়ালিটি সাইজটা করে দিলেন, সেটাই হচ্ছে রিসাইজিং। এনি কাইন্ড অফ প্রোডাক্ট এডিট, প্রোডাক্ট জাস্ট একটু রিটাচ করে দিলেন, লাইট লাইট শ্যাডোটা একটু কমাই দিলেন, লাইটটা বাড়াই দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট এডিট, ঠিক আছে, বা রিটাচিং যেটা বলে। তো দেখেন এখানে কাজ কিন্তু সেম, কাজ কিন্তু সেম সহজ, এগুলো আপনারা সবই পারেন, এগুলো শেখানো হয়ে গেছে অলরেডি আপনাদেরকে, অনেক কাজ শেখানো হয়ে গেছে। আপনারা চাইলে যেগুলা কাজ শিখছেন ওগুলা কাজ দিয়ে এখনো চাইলে দুই তিনটা গিগ দিতে পারবেন, কোনো কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনার ক্লিপিং পাথের গিগ দিতে পারবেন, ঠিক আছে, রিটাচের গিগ দিতে পারবেন, হ্যাঁ, এই যে আপনারা হেয়ার মাস্কিং বা ক্লিপিং পাথ লিখে আরেকটা আলাদা গিগও দিতে পারবেন, বুঝতে পারছেন? এই যে একটা অর্ডার ইন কিউ, সে দেখেন কতগুলো কাজ করছে। তো এইখানে আরও দেখেন, এখানে প্রচুর আছে, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এগুলো ধরনের বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, যেমন আপনারা অ্যামাজনের নাম শুনছেন, এখন হচ্ছে দারাজ টারাজ আমাদের এদিকে যেগুলো আছে, এখন কিন্তু অনলাইনে প্রচুর মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলোতে কি প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের ইমেজগুলা প্রতিনিয়ত এদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য এই পেন টুল দিয়ে এগুলো করা লাগে, এইভাবে যেভাবে আমি দেখাইলাম সেইভাবে ওগুলো পেন টুল দিয়ে করা লাগে। যে জুতার ছবি দিয়ে দিবে, মনে করেন যেগুলো নর্মালি কোনো টেবিলের উপর রাখে তোলা হয়েছে, ঠিক আছে, জাস্ট আপনাকে কি করতে হচ্ছে, ওই টেবিল থেকে টেবিলটা রিমুভ করে দিয়ে যে ক্লিপিং পাথ করে জুতাটা শুধু শ্যাডোটা সহ করে দিলেন, করে দিয়ে সুন্দর করে মানে ব্যাকগ্রাউন্ড, যদি উনি চায় যে আমাকে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেন, তখন কি করবেন? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি চায় তখন কি করবেন? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলেই তো হয়ে যাবে, তাই না ভাই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন যে না, এটা এটা এখন ট্রান্সপারেন্ট, এখন আমি এটা পিএনজি হিসেবে যে সেভ করি কি হবে, তাহলে আমার এটা কি ট্রান্সপারেন্ট হিসেবে থাকবে। আমি এখান থেকে পিএনজি নিলাম, পিএনজি দিলাম, ঠিক আছে, পিএনজি দিয়ে সেভ করি, সেভ, পিএনজি হিসেবে আমার সেভ হয়ে গেল, ওই যে দেখেন ছবিটা, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, দেখছেন? এটা যেখানে ইচ্ছা সেখানে সে বসে দিতে পারবে ব্যাকগ্রাউন্ড ছাড়া, চাইলে যদি উনি চায় যদি একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড যদি চায় যে বলে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, অনেক সময় সাদা ব্যাকগ্রাউন্ডটাই বেশি নেয়, ঠিক আছে, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডেও মনে করেন যে এডিট করা খুব সহজ। যেমন এটা যদি আমি মার্জ করে দেই, ঠিক আছে, আচ্ছা দুইটা ইয়ে করা আছে, তো ওই জন্য একটু ইয়ে করতেছে, আচ্ছা এটা আমার ইয়াতে ওপেন হয়েছে, আচ্ছা কন্ট্রোলটা শিফট ই, মনে করেন আমার এটা এই দুইটা নাই, ঠিক আছে, এটা লেয়ার, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে যে ম্যাজিক ইরেজার টুল, এখানে যদি আমি একটা টাক ক্লিক করি দেখবেন যে কি, একবারে এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে আমি যদি যদি ক্লিক করি আমার গোটা ব্যাকগ্রাউন্ড একবারে রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ওরা এগুলা কাজ ফাস্ট করার জন্য মার্কেট প্লেসে গিয়ে মনে করেন যে অর্ডার করে, যে তাদের 100-150 করলে কি একটা দুইটা ছবির জন্য করে,
প্রচুর ছবি করে ওখানে, কারণ একটা মার্কেটপ্লেসে অনেক প্রোডাক্ট থাকে, প্রচুর প্রোডাক্ট থাকে। এরকম একটা হেয়ারফোনের বা হেডফোনের অনেকগুলা কালার আছে, অনেকগুলা ভার্সন আছে, ঠিক আছে। এইরকম মেয়েদের এই যে ইয়াররিংস, ব্যাংক, ঠিক আছে, প্রচুর প্রচুর জিনিস, ঠিক আছে, এই যে এগুলো জিনিসগুলা, ঠিক আছে, এই যে তো এগুলো দেখেন সব ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, এই যে এগুলা কাজ দেখছেন, এগুলা কত মানে কতগুলো আগে সব দেখ এখানে কাজ করা আছে। এখানে এই যে এটা অনেক এটা এই যে গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, তো আমরা এগুলা কাজ এখানে করতে পারি সুন্দরভাবে। প্লাস আমরা যদি এই যে সেটা ডিলিট করে দিলাম, আমাদের তো এটা ক্লিপিং পাথ করাই আছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, করার পরে যে মাস্কিং যদি করতে চাই, হেয়ার মাস্ক কি করব, অন ব্ল্যাক এনেছি, ঠিক আছে, এই যে এখানে যাচ্ছি, হেয়ার মাস্কিং এর প্রয়োজন, আমি ব্রাশটা একটু ছোট করে নিলাম, ঠিক আছে, ছোট করে আমি জাস্ট এখান দিয়ে যে এই ব্রাশটা সিলেক্ট করে এই যে এখান দিয়ে একটু ড্র্যাগ করি, ঠিক আছে, এই যে আমার আস্তে আস্তে কি হবে, একটু বেশি করবো না, কারণ বেশি এটা করলে আবার ভিতরের জিনিসগুলো ইয়া হয়ে যায়। সাইড দিয়ে যে আস্তে আস্তে করলে দেখবেন যে তো চলে আসবে। হেয়ার মাস্কিং এর জন্য কোথায় গেলেন? হ্যাঁ, দেখাই দিচ্ছি, আবার সমস্যা নেই, জাস্ট আমি এটা এখানে ওকে করে দিলাম, আমার এটা এখানে আরেকটা লেয়ারে তৈরি চলে আসলো। তো আমি আবার কন্ট্রোল জেড দেই, দেখেন আমার এটা কি করা আছে, আমি কন্ট্রোল একবারে জেড দেই, অনেক দূরে যাই। মনে করেন আমার এটা একবার ক্লিপিং পাথটা হচ্ছে মেইন, এটা আমার করা থাকলে আমি যা কিছু ইচ্ছা করতে পারি। আমার এটা ক্লিপিং পাথ করা আছে, পাথে গেলাম, পাথে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আমার এটা সিলেকশন তৈরি হয়ে গেল, ঠিক আছে। অথবা কি করতে পারি, এখন আমি মনে করেন যে ক্লিপিং পাথে গিয়ে এখানে ক্লিক, আমরা তো লেয়ার থেকে শিখছিলাম না ভাই, লেয়ারে করা ছিল, হ্যাঁ লেয়ার থেকেও আমরা শিখছিলাম, ঠিক আছে, তো প্রথমে শিখছি, হুম, ওইভাবে তো পারবোই, ওইভাবে তো সবাই পারে, বুঝছেন না, এই যে কিন্তু স্মার্ট ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে। এটা করা থাকলেও আপনার ছবিতে সবসময় এটা কিন্তু থেকে যাবে, আপনি যেই এটা জেপিজি সেভ করেন, ইয়া সেভ করেন, এই পাথটা কিন্তু আপনার ছবিতে থেকেই যাবে, ঠিক আছে। জাস্ট আপনি কি করতেছেন, পাথে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক করে সিলেকশন হয়ে গেল, লেয়ারে গিয়ে জাস্ট এটা কি করতেছেন, ক্লিপিং মাস্ক করে দিলেন, হ্যাঁ এটা মাস্ক করে দিলেন, লেয়ার মাস্ক করে দিলেন, ক্লিপিং মাস্ক না, লেয়ার মাস্ক করে দিলেন, আপনার এই যে মাস্ক তৈরি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড আপনার ঢেকে গেল, মাস্ক হয়ে গেল, ঠিক আছে। তো আপনি এই হেয়ার মাস্কিং এর জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে, অথবা আপনি যে সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেগুলো আগের ভার্সন যাদের মানে 14-15, ঠিক আছে, ওদের এখানে দেখবেন যে রিফাইন এজ নামে একটা অপশন পাবেন, রিফাইন এজ, আমার সিলেক্ট অ্যান্ড মাস্ক আসে ভাই 15-তে। আচ্ছা, তারও আগের যেগুলো ভার্সন দেখবেন ওগুলোতে রিফাইন এজ নামে অপশন আছে। তো রিফাইন এজ আর সিলেক্ট অ্যান্ড মাস্ক কিন্তু সেম, কিন্তু এটার একটু আপডেটেড। তো এখানে একটু ডাবল ক্লিক করে আমরা ওই অপশনটাতে সরাসরি চলে যাব। কি করলাম আমরা, এই যে মাস্কটাতে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে, এখানে চলে আসলো। হুম, কোনগুলোতে যে এত বড় উইন্ডো আসবে না, ছোট একটা উইন্ডো আসবে, এরকম আসতে পারে, কোনো সমস্যা নেই। তো রিফাইন মাস্ক আমি দেখাইছি হেয়ার মাস্কিং এর আগেও। তো এই যে অন ব্ল্যাকে আমি নিয়ে নিলাম, কারণ আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা টাইপের ছিল, যাতে আমি মানে এখানে দেখতে পাই। তো আমি জাস্ট ব্রাশ, এই যে এই ব্রাশটা মাঝখানের এই ব্রাশটা, আর এটার নাম হচ্ছে রিফাইনেজ ব্রাশ। এই রিফাইনেজ ব্রাশ দিয়ে আমি জাস্ট এখানে হালকা করে ড্র্যাগ করব, যাতে আমার এর আশেপাশের যে হেয়ারগুলো আছে ওগুলো থাকে, আর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, থিয়েটারে আপনারা চাইলে এখানে একটু স্মুথ করে দিতে পারেন, একটু ফেদারটা বাড়াই দিতে পারেন, শিফট এসটা একটু ইয়ে করে দিলে আরও জিনিসটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে টিয়ে এখানে ওকে করে দিলে দেখবেন যে হয়ে গেছে, যে আমার এখানে একটু ড্র্যাগ করছিলাম, আমার এই যে এখানে একটু চলে আসছে না, আবার গেলাম গিয়ে টিয়ে যার স্টেজ, এখানে আমি ব্রাশ দিয়ে এটা স্টিক করে দিচ্ছি, ঠিক আছে, ব্রাশ দিয়ে আমি এটা একটু ইয়ে করে দিলাম, এটা এটা ব্রাশ, এটা দিয়ে আপনি ড্র করলে এই যে এটা মিশন বের হয়ে যাবে, ঠিক আছে। এবার ওকে দিয়ে দিলাম, চলে আসছে। এইরকম করে কিন্তু এটা করা যায়। তো এটা আপনার এর হেয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দরকার ছিল না, কিন্তু আমরা তারপরেও করে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এইভাবে যাদের মানে চুল অনেক ইয়া আছে, অনেক ছড়াই আছে, ঠিক আছে, অনেক ইয়ে করতে আছে, সেগুলো আপনি করতে পারবেন।
তাহলে আপনারা ব্রাশ দিয়ে হেয়ার করতে পারবেন, অনেক হেয়ার ব্রাশ পাওয়া যায় ইন্টারনেটে গেলে, এখানে হেয়ার ব্রাশ লিখে সার্চ দিলে প্রচুর হেয়ার ব্রাশ পাওয়া যায়, সেখান থেকে আপনারা জাস্ট ব্রাশটা এইভাবে সিলেক্ট করবেন হেয়ার ব্রাশ নিয়ে, ঠিক আছে, মনে করেন হেয়ার ব্রাশ নিলেন, নিয়ে এখান থেকে কালার দিয়ে বাস এখানে হেয়ার ব্রাশ করে দিতে পারবেন। তো এগুলা চলে যায় হচ্ছে এডিটিং এর পর্যায়ে চলে যায়, তখন আর কি ওইরকম জিনিসটা হয়। তো মূলত আমাদেরকে জাস্ট এখানে পাথটা মেইন জিনিস ছিল, তো এখানে আমরা কি পাথ থেকে সরাসরি এই কাজগুলো করতে পারতেছি। তো আপনারা এখন পারবেন এই ক্লিপিং পাথ করতে? ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখি আপনারা এইভাবে কাজগুলো করবেন, কারণ দেখেন মার্কেট প্লেসে দেখেন এগুলো কাজ আছে, দেখছেন এই যে সবগুলো কাজ, এই যে অনেক কাজ আছে যেগুলো অনেক ডিফিকাল্ট, ঠিক আছে, যেমন এই যে আপনার বিভিন্ন ধরনের চেয়ার রেয়ার, তো এখানে আমাদের এই যে যেমন এই যে চেয়ার দেখতে পাচ্ছি আমরা এই ধরনের, এইগুলো এগুলাতে কিন্তু অনেক ছোট ছোট ইয়ে আছে, তারপরে যেমন সাইকেলের যে এখানে এগুলো তো ভিতরেও কিন্তু এগুলো করা লাগে, এগুলো কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ে, ঠিক আছে, যেমন এয়ার রিংস, ঠিক আছে, তো এগুলো হচ্ছে কমপ্লেক্সের মধ্যে পড়া, তো এই কমপ্লেক্স কাজগুলোর জন্য কিন্তু আপনাকে বায়াররা বেশি টাকা দিবে, আপনার এখানে যে $5 লেখছে তা কিন্তু না, $5 যে করে দিবেন তা না, দেখেন সিম্পল যেগুলো ছোট ছোট কাজ সেগুলোর জন্য মূলত এক একজন এক এক প্রাইস ডিমান্ড করে, প্রাইসটা পুরোপুরি আপনার উপর। ইনি যে ইনি কি লেখছে দেখি, ইনি লেখছে যে ডিসক্রিপশন, আচ্ছা উনি পাঁচটা ইমেজ করে দিবে, ঠিক আছে, $5, ঠিক আছে, পাঁচটা ইমেজের রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে $5 নেবে, জাস্ট একটাই ওনার প্যাকেজ আছে আর কোনো প্যাকেজ নাই, ঠিক আছে। তো অনেকেই আবার একটা প্যাকেজ রাখে না, তিন চারটা প্যাকেজ রাখে, তিনটার বেশি প্যাকেজ রাখা যায় না, তিনটা রাখে। তো দেখি আরেকজনেরটা দেখি, এই যে না তিনটা প্যাকেজ আছে, ঠিক আছে, উনি ৩০টা ইমেজ করবে $5 ৪ ঘন্টার মধ্যে, ঠিক আছে, দেখেন 20 ইমেজ ক্লিপিং পাথ অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন, সাথে আবার শ্যাডো তৈরি করে দিবে, ঠিক আছে, এবং কি জেপিজি পিএনজি পিএসডি তিনটা ফাইলই দিবে। তো আমার এখানে তো চাইলে আমি তিনটা ফাইল ইজিলি দিতে পারি, কারণ আমার একটা পিএসডি ফাইল তো করাই আছে, পিএসডি ফাইল সেভ দিব একটা, পিএনজি একটা, জেপিজি শেষ, একদিনের মধ্যে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড কি বলছে, $10 ৩০টা ইমেজ, আচ্ছা এটাতে ২০টা, এটাতে দিচ্ছে ৩০টা, $10, প্রিমিয়ামে দিছে $20 ৬০টা ইমেজ, ঠিক আছে, দুই দিন ডেলিভারি, এইরকম আর কি। এগুলা ছোট ছোট কাজ, এগুলো সিম্পল কাজ, এগুলা সহজেই করা যায়, ঠিক আছে। সাধারণত ফটোশপ শিখে সাধারণত মানুষ এগুলা কাজই এখানে করে, রিটাচের কাজ, তারপরে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, এগুলাই বেশি করে, তাছাড়া ফটোশপের এখানে তেমন কোনো ইয়া নাই, কাজ নাই, আর কিছু দুই একটা জিনিস ইয়া থাকতে পারে। ফটোশপে আমরা জাস্ট সাধারণত মক আপ করি, ঠিক আছে, রিটাচ মিটাচ করি, এডিট মিডিট করি, এগুলোর জন্যই এগুলো ব্যবহার হবে। আর এরপরে যেগুলো আমরা শুধু করব, দেখবেন যে শুধু আমাদেরকে ইলাস্ট্রেটর নিয়েই পড়ে থাকতে হচ্ছে সবসময়, ইলাস্ট্রেটরেই সব কাজ বেশিরভাগ, বুঝতে পারছেন? আচ্ছা আমরা এখানে আপনি করতেছেন দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে, স্যার রেকর্ডিংটা চালু করে দেন, দিছি, এইখানে দেখেন যে আপনারা এখানে যেটা কাজ করতেছেন সেটা হচ্ছে যে আপনি যে এখান থেকে ধরতেছেন, হ্যাঁ এখান থেকে ধরে এটা টানতেছেন, এইভাবে টেনে মনে করতেছেন যে এটা লাইন হয়ে গেছে, কিন্তু আসলে যেটা লাইন হয় না, এই যে লাইন হচ্ছে এখন আমার পেন টুলের সাথেই কিন্তু লাইনটা আছে, আমি যেখানে এখানে যদি ক্লিক করি আমার এইটা লাইন হয়েছে, ঠিক আছে, এই যে এইটা লাইন হয়েছে, এইটা কিন্তু লাইন হয় নাই, এটা আমার হ্যান্ডেল, তো আপনারা লাইন আর হ্যান্ডেল মিলাই ফেলতেছেন, ঠিক আছে, ও এই হ্যান্ডেলটা বড় করার কারণে ওটার লাইন মনে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু লাইন না, আমাকে আগে এখানে আসছি না, আমাকে এখানে আসি ক্লিক করতে হবে, আবার কথা বুঝেন নাই, না করলে তো আমার এখানে হবে না, এই যে আমার হ্যান্ডেল, এখন আমি এখানে ঘুরবো, কথা বুঝতে পারছেন, এখন আমি এখানে ঘুরবো, আর একটু ব্যাখ্যা দেন, আর একটু ব্যাখ্যা দেন ভাই, ওটা একটু আরেকবার ব্যাখ্যা দেন ভাই, ঠিক আছে, এই জন্য এত বড় হ্যান্ডেল নেওয়ার দরকার নেই, আপনি তাহলে ছোট করে নেন, হ্যাঁ এই যে এতটুকু হ্যান্ডেল নিলেন, কারণ আমার এখানে তো স্ট্রেট, আমার তো এখানে অত বড় হ্যান্ডেলের দরকারই নেই, ঠিক আছে, জাস্ট আমি হ্যান্ডেল নিলাম সমানভাবে, এই যে নিলাম, এই যে, ঠিক আছে, আমার হ্যান্ডেলটা নিচ্ছে কিভাবে ভাই, সেটা তো বুঝতেছি না,
ক্লিক করলে যাচ্ছে ক্লিক করে এইভাবে টানলেই তো হ্যান্ডেল চলে আসে ও ক্লিক করে এইভাবে টানলেই হ্যান্ডেল চলে আসে ক্লিক করে এইভাবে টান দিবেন হ্যান্ডেল ছোট হ্যান্ডেল সব সময় এত বড় এরকম করবেন না আর হ্যান্ডেল ধরে মানে ইচ্ছামতো করবেন এরকম করবেন কি সমস্যা আপনারা এর মানে এটা নাড়াইতেই মনে হচ্ছে আপনাদের মানে ইয়া হয়ে যাচ্ছে এটার জন্য তো কিছু নাই আপনারা হ্যান্ডেল মুভ করতে মুভ করতে ভয় পাচ্ছেন আপনি জাস্ট আমি কি বলতেছি হ্যান্ডেলটা আমি এই লাইনটা বরাবর রাখবো এইটাই বলতেছিলাম আপনাদেরকে হ্যান্ডেলটা আমি এইদিকে যাব না এই লাইনটা ড্র করবো না তো এই লাইনটাকে ফলো করে আপনার হ্যান্ডেলটা যাতে এই লাইনটাকে ফলো করে জাস্ট তাইলেই হবে আপনি হ্যান্ডেলটা এরকমও রাখবো না হ্যান্ডেলটাকে এরকমও মনে করেন যে হ্যান্ডেলটাকে এই সাইডেও রাখবো না আমি সোজাসুজি রাখবো যদিও এটা এটা শেপ টুল দিয়ে খুব ইজিলি করা যাবে তারপর আমি পেন টুল দিয়ে দেখাই দিচ্ছি আপনাকে ঢুকে যাবে ঠিক আছে এটা আমি এখানে এইভাবে কানেক্ট করে দিলাম ঠিক আছে আমার এটা এখানে কি হলো ঢুকে গেল সেম ভাবে আমি এটা এখন এখানে কি করব শেপ ক্লিক করলে আমার একটা শেপ চলে আসলো বুঝতে পারছেন চলে আসলো আমি এটা আরেকটা কপি করলাম হ্যাঁ এটা আরেকটা ধরে কপি করলাম সেটা কি কি করলাম সেটাকে আমি নিচে দিয়ে দিলাম ঠিক আছে এখন এটার জন্য আমি আরেকটা নিতে পারি সেটা হচ্ছে আচ্ছা এটা আমি অফ করে দিই এই দুইটা টপ করে দিয়ে এখানে আমি আরেকটা নিতে পারি জাস্ট এখান থেকে ধরে আমি এই যে টানতেছি টানার পরে এই যে হ্যান্ডেল আছে এটা কিন্তু হ্যান্ডেলটা লাইন হয় নাই ঠিক আছে তো এখান থেকে আমি আবার ক্লিক করব এখানে গিয়ে যে আমি আবার ক্লিক করব তা আপনি ওই ক্লিকটা করতেছেন না আপনি সোজা এইদিকে ঘুরে চলে যাচ্ছেন ঠিক আছে তো এখানে যখন মুভমেন্ট আসবে তখন আপনি কি করবেন তখন এই যে এখানে ধরে জাস্ট এইভাবে ধরে টান দেন তাহলেই তো হয়ে যাচ্ছে ঠিক আছে আমি জাস্ট এটা এখানে এইভাবে দিয়ে দিলাম আচ্ছা এটা আমি এখানে এইভাবে করে এখন আমি এটা আরেকটা কি করব শেপ বানাবো এটাকে দিয়ে দিব এই দুইটার মাঝখানে আরো ভালো করে করলে আরো ভালো হবে তারপরে দেখেন এখানে জাস্ট এটা এই শেপটার জন্য কোনটা ক্যান্সেল কালার নিব আমরা জাস্ট ঠিক আছে এখানে আমরা এগুলোর লেয়ার বলতে পাই না তাই না এগুলোর তো লেয়ার বলা যাবে না এগুলোর শেপ বলা এগুলো প্রতিটাই লেয়ার এগুলো একটা শেপ লেয়ার ঠিক আছে আমার এই যে এখানে এই যে আমি ইয়ে করে নিয়েছিলাম তো আমার এই যে এটা এখানে ইয়ে ভাবে তাহলে এটা আমি এখন পেন টুল বা ইয়ে যে কোনো ইয়ে দিয়ে আমি এটা অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা ক্লিক করলে এটা এখানে এইভাবে মিলে যাবে এই যে এইটারটা এটা একটু বড় আছে এটা তো যেহেতু আমি কপি করছি এটার থেকে ইয়া করি নাই এটারে কপি এটা বসায় দিছি ওই জন্য আর কি এটা বড় হয়েছে ঠিক আছে তো সেটা ব্যাপার না তো আপনি তো বুঝতে পারতেছেন যে আসলে আমি কিভাবে এটা করতেছি তাই না আপনাকে জাস্ট আমি এটা বোঝাচ্ছি যে কি আপনি এইখানে শুরু করছেন এখানে শুরু করে আপনি হ্যান্ডেলটা এত বড় নিচ্ছেন নিয়ে এইখানে কোনো আর ক্লিকে দিচ্ছেন না সরাসরি এইদিকে চলে আসতেছেন বুঝছেন আপনাকে এই যে এখান থেকে নিয়ে শুরু করেন তারপরে এই মাথায় বসান এখানে তো আপনি বসানে নাই এখানে তো আপনার পয়েন্ট বসে নাই ঠিক আছে আপনার তো পয়েন্টটা বসাইতে হবে যে বসাইলাম আমি পয়েন্টটা বসায় তারপরে ঘুরান তারপরে ঘুরায় আবার এইখানে একটা পয়েন্ট বসাইতে হবে ঠিক আছে সেম ভাবে আপনাকে আবার এইখানে আবার আরেকটা পয়েন্ট বসাইতে হবে
ঠিক আছে একদম এইখানে তারপরে আবার কি আবার এই যে এখানে ঘুরাইতে হবে দেখেন যতদূর ঘুরতেছে ঘুরা এই যে কি করতে পারতেছি পয়েন্টটা নিয়ে নিতে পারতেছি একদম আর আমি যে পয়েন্টটা নিচ্ছি নিয়ে কি আমি এইদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি আমি এটা দেখতেছি আমাকে দেখতে হবে যে রাবার ব্যান্ডটা দেখতে হবে রাবারটা আমার যে যে লাইনটা দেখেন লাইনটা গোল হয়ে যাচ্ছে এরকম এটা বড় করলে আমার কি হচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে লাইনটা লাইনটা তো আমার এরকম না আমি যদি এরকম করে দেই তাহলে তো আমার এইখানে দেখেন শেপ চলে আসলো কালার চলে আসলো বুঝতে পারছেন আমাকে কি করতে হবে এটা সমান ভাবে রাখতে হবে ধরে আমি এই যে সমান ভাবে টানতেছি দেখছেন এই সমান ভাবে টানতেছি সমান জাস্ট সমান এই সমান ভাবে আমি এখন সমান ভাবে টানতেছি যেভাবে টানবেন যেখানে এখানে এখানে ফেলাইলে দেখেন এখানে তো চলে আসলো সমান ভাবে টানতেছি এই সমান ভাবে ধরে এই যে এদিকে দিলাম এই যে এইভাবে জিনিসগুলো আপনাকে করতে হবে খুবই সহজ বিষয় একটু ভালো করে আপনারা বুঝতে বুঝলেই হয়ে যাবে লাভের ক্ষেত্রে যেটা যে অনেকে পারে নাই ব্যাপার এগুলা বিষয়গুলো তো আপনারা এইভাবে করেন হ্যাঁ এখন শেয়ার করেন দেখি আপনি এখন শেয়ার করেন দেখা যাচ্ছে করেন সমান কই হচ্ছে আপনার আপনি ধরে টানতেই তো পারতেছেন না ঠিক মতো হ্যাঁ হইছে বেশি টাইনেন না আবার সমান রাখেন আপনার সমান হইছে দেখেন তো ফাঁকা হয়ে গেল না মাঝখান থেকে না হ্যাঁ হ্যাঁ যেখান থেকে কার্ভ হওয়া শুরু হয়েছে সেখান থেকে ওইটা বুঝতে হবে আপনাকে একটু টানেন সমান রাখেন একবারে যে ওইটা ধরে সমান ভাবে নিয়ে যাইতে হবে তাহলেই সমান হবে তা কিন্তু না আপনি একবারে সোজা পয়েন্ট যতক্ষণ ফেলা নেই ততক্ষণ নিয়ে যান নিয়ে যায় টানেন এই যে কার্ভ কই করলেন আপনি হ্যান্ডেল কই আপনার আমি কি এরকম দেখাই দিলাম এরকম তো হলো নাকি আমি এরকম দেখাই দিছি কি বলেন কি করতে হবে কেউ একটু বলে জানো নাকি এখানে যেমন এইভাবে ড্র্যাগ করতেছেন ওইখানে ক্লিক করো একটা ডানে সুবিধা যান 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 আরো যান আরো যান যান আরো যান আরেকটু যান যাওয়ার আগে দিয়ে দিচ্ছে হ্যাঁ ওখানে একটু ড্র্যাগ করে ধরে একটু ড্র্যাগ করেন একটা হ্যান্ডেল নিয়ে নেন সোজা ভাবে ড্র্যাগ করেন আমি সোজা ভাবে ড্র্যাগ আরো উপরের দিকে যান একটু উপরের দিকে যান হ্যাঁ ঠিক আছে এবারে ছেড়ে দেন আবার ধরে এভাবে টানেন এই তো হচ্ছে হয়ে গেছে একটু বেশি হয়ে যাচ্ছে না আপনারা দেখেন তো পিছনের রিয়াটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝি নাই পেন মানে কাজ শেষে পেন অফ করতে পারি না সামনে আপনার রাউন্ড করতে হবে টান দেন হ্যাঁ
সোজা রাখেন সোজা করেন এবারে এই হ্যান্ডেলটা এরকম করে নিয়ে রাখবো তাই তো হ্যান্ডেলটা নিয়ে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাতেই হ্যান্ডেল নিয়ে নিয়ে কাজ করেন হ্যাঁ হ্যাঁ আবার ড্র্যাগ করেন হ্যাঁ আর এই হাতলটা একটু সোজা রাখেন হ্যাঁ 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 ওটা পরে অ্যাডজাস্ট করতে পারবেন এগুলা অ্যাডজাস্ট করা যাবে আপনি যা সমান রেখে রেখে আগান ঠিক আছে হ্যাঁ একটু বেশি নেন হ্যাঁ আচ্ছা আমি অ্যাডজাস্টমেন্ট দরকার হয় পরে করে নিব হ্যাঁ করেন কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে ড্র্যাগ করার দরকার নেই এখানে ড্র্যাগ করার দরকার নেই দেখুন এখানে তো ড্র্যাগের দরকার নেই এখানে তো এটা দেখা যাবে না ঠিক আছে জাস্ট একটা ক্লিক করে আপনি নিয়ে যান এখন কোন দিকে ড্র্যাগ করবেন দেখেন তো কোন দিকে যাবেন সেই দিকে যাবেন সেই সেটা সমান করে ড্র্যাগ করেন হ্যাঁ 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 ঠিক আছে এখানে তো হ্যান্ডেলটা নিলাম মানে এখানে এসে হ্যান্ডেল নিলাম না এটা হ্যাঁ নিয়ে কোন দিকে সমান করবেন হ্যাঁ সমান করেন লাইনটার সাথে সমান করেন লাইনটার সাথে সমান করেন হ্যাঁ 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 ঠিক আছে তারপরেও দেখেন সমান হয় নাই সমান হচ্ছে কিনা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না সমান তো হচ্ছে না করেন করলেই হবে আপনি একটু মুভ করেন মাউস টানে 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 বামে যান একটু টানেন উপরে উঠান ছোট হয়ে হ্যাঁ লাগায় দেন সমস্যা নাই তারপরেও হবে যেহেতু দেখা যাবে এভাবে এভাবে তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো রেকর্ডিং হচ্ছে না হ্যাঁ রেকর্ডিং হচ্ছে সমস্যা নাই আপনি করেন আপনি এগুলা এইভাবে পেন টুল দিয়ে টেনে টেনে আগে প্রতিটা কোণ আগে করেন না এইভাবে প্রতিটা আচ্ছা ভাই এই যে এটা তো একটা করলাম এখন এটা আমি কি করব এটা একটা শেপে রাখবো হ্যাঁ এটা শেপ অলরেডি তো হয়ে গেছে হয়ে গেছে এখন শেপ 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 করেই তো আপনি কাজ করতেছেন কাজ করতেছেন আচ্ছা এখন মনে করেন পাদ হিসেবে কাজ করতে তারপর সমস্যা নেই করেন আচ্ছা এখন এই যে এটা এটা করতে গেলে আমাকে আরেকটা শেপ নিতে হবে অটোমেটিক শেপ হয়ে যাবে করেন আপনি ক্লিক করেন অটোমেটিক শেপ চলে আসবে এখান থেকে হ্যাঁ এটা কপি করে রাখা লাগবে না না ওটা তো শেপে আছে তো শেপ তৈরি হয়ে আছে আপনার লেয়ার আচ্ছা আচ্ছা লেয়ার দেখেন তৈরি হয়ে আছে এই যে ঠিক আছে তো এখানে আলাদা করে আমার করার কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন আমি এখান থেকে একটা শুরু মানে এই যে এটা করব হ্যাঁ এটা করেন কোনো অসুবিধা নাই একদম যে কোনো একটা দিক থেকে হ্যাঁ একটু ভিতর দিকে নেন তাহলে তো আপনার কার্ভ এটা ভালো হবে না আচ্ছা উনি করুক না সমস্যা নেই এখন ওইভাবে বুঝতে পারতেছেন আর কি জিনিসটা উনি জাস্ট পেন টুলটা চালানো শিখুক তারপরে এগুলো অটোমেটিক্যালি বুঝতে পারবে তখন ওইনি আরেকটু জুম করে দেখি না না অত অত জুম করলে তো যে আপনি কাজ করতে পারবেন না ঠিকমতো টানতে পারবেন না লাইন এটাই ঠিক আছে আরেকটু সামনে আসেন একদম কোনায় পড়ে যাচ্ছেন না জিনিসটা একটু সামনে আসে তারপরে করে ঠিক আছে হ্যাঁ টানেন সোজা টানেন লাইনটা যেদিকে যাচ্ছে সেদিকে টানেন সেম কাজই তো বারবার তো একই কাজ জাস্ট লাইন বরাবর খালি টানবেন আগে আগে অত দূরে আগে যাবেন না হ্যাঁ হ্যাঁ অল্প অল্প ছেড়ে দেন হইছে তারপরে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে অল্টার দিয়ে ছোট করে নেন অল্টার না কন্ট্রোল দিয়ে ছোট করবেন অল্টার দিয়ে করতে গেলে ভাঙে যাবে হ্যাঁ হইছে তার বাঁকা করে ফেললেন
আচ্ছা টানেন, সমস্যা নেই ভাই। আপনি ভয় পাচ্ছেন কেন, নির্ভয় করেন? আমি তো ওইটাই বলতেছি, আপনি আমি তো এরকম ভয় পাচ্ছি। আজকে আমার এরকম হচ্ছে কেন, আজকে আমার আজকে বলতে কালকে থেকে আপনি প্রচন্ড ভয় পাচ্ছেন, নার্ভাস ফিল করছেন। ওখানে লাগায় ওখানে আপনি ক্লিক করেন, পয়েন্টটাতে ক্লিক করেন। এটা কঠিন কাজ, এটা সহজ কাজ না, ভয় পাইতেই পারেন, কোনো সমস্যা নেই। একজন বলেন, একজন বলি সব কথাই হবে। অনেক প্র্যাকটিস করতে করতে তারপর হাত আসবে, এটা প্রথম প্রথম এটা সবারই হয়, এটা হবে, সমস্যা নাই। আপনি একবার হাতে আসুক না, দেখেন কাজ কেমন করে দেখাই দিব না। হ্যাঁ ওই দেখাই দিবেন, আমরা চাই আপনি দেখায় দেন জিনিসগুলো। ঠিক আছে, হচ্ছে না? হ্যাঁ আপনি খুব তাড়াতাড়ি দেখাই দিবেন। হ্যাঁ টানেন, কোন ড্র্যাগ করতে হতো, তো ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করতে হবে। তাহলে কালো দাগ উঠবেন না এভাবে। জয়েন লাগাই দেন, ওখানে অসুবিধা নেই, ছোট করেন, কন্ট্রোল ধরে ছোট করেন। করেছি, হ্যাঁ জয়েন লাগাই দেন, জয়েন লাগাই দেন, পয়েন্টিং এ জয়েন লাগাই দেন। ওই উপরে কই যাচ্ছেন, আপনার তো স্টার্টিং পয়েন্ট এখানে আছে, আপনি আবার ওইদিক দিয়ে কই যান ভাই? আপনি পাথ নিয়ে কাজ করবেন, শেপ নিয়ে কাজ করলে একটু প্রবলেম। আপনি হ্যান্ডেলটা কন্ট্রোল ধরে ছোট করেন, হয়ে গেছে, ওখানে জয়েন লাগাই দেন। আপনি স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছেন না আপনি? স্টার্টিং পয়েন্টটা দেখতে পাচ্ছেন না, কই যাচ্ছে? আপনার দুইটা শেপ তো একটা শেপে হয়ে যাবে ভাইয়া। কই যাচ্ছেন? কন্ট্রোল জেড দেন, শুধু জেড না, কন্ট্রোল জেড দেন। আপনার যেখান থেকে কার্ভ শুরু করছেন ওখান থেকে নিয়ে যায় স্টার্টিং পয়েন্টে লাগায় দেন। ঠিক আছে এবার? না 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 না, আপনি পিছন না, কন্ট্রোল জেড দেন নিচে আপনার স্টার্টিং পয়েন্ট। কন্ট্রোল জেড দেন, আরো দেন, আরেকটা দেন, কন্ট্রোল অল্ট আর জেড দেন। হ্যাঁ ওই দেখেন কর্নার, কালো কালের যে কালো যেখানে যে যেখান থেকে শুরু হইছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে ওখানে একটা লাগায় দেন, কার্সারটা গোল হয়ে যাবে। হ্যাঁ লাগায় দেন ওইখানে, এখানে কি একটা হ্যান্ডেল নিব? হ্যান্ডেল না, লাগায় দেন আপনি, ওখানে কোনো হ্যান্ডেল নিতে হবে না। আবার ক্লিক করছেন কেন ওইখানে, আপনার ইয়াতে পয়েন্টটাতে ক্লিক করেন একবার। হ্যাঁ এখন দেখেন গোল, হ্যাঁ এবার ক্লিক করেন, ঠিক আছে। এখন এখন আপনি এই শেপটা করেন, হ্যাঁ হ্যাঁ ধরে টান দেন, এখানে ড্র্যাগ করবেন, সোজা করেন, দেখেন তো আপনার হ্যান্ডেলটা বড় হইছে না ছোট হইছে? বড় হয়ে গেছে। হ্যাঁ তাহলে ছোট করেন, হইছে, ক্লিক করব একটা। হ্যাঁ মানে ছেড়ে দেন, হইছে তো, মানে পরে অ্যাডজাস্ট করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ এখানে কোনো হ্যান্ডেল লাগবে না, জাস্ট ক্লিক করেন একটা। হ্যাঁ এখানে ফের আবার হ্যান্ডেল নিলেন না কেন, এখানে তো হ্যান্ডেল নিতে হবে, রাউন্ড রয়েছে এখানে হ্যান্ডেল নিতে হবে। হ্যাঁ এখন লাগায় দেন ওইখানে, হইছে, অত বড় না, ছেড়ে দেন, ছোট জায়গা না আপনার, এখানে তো এত বড় হ্যান্ডেল নিলে হবে না। ক্লিক করেন, হ্যাঁ হয়েছে, এখানে তো কোনো কালার নেই না, কালার নাই। এখন উপরে গিয়ে শেপে ক্লিক করেন, শেপে ক্লিক করেন, ওইখানে না, ওইখানে না, ওইখানে না, ওইখানে না, ওই যে ওই কার পাশে দুটো তিনটের পাশে যান, ওইখানে যান, হাই যে যে মেক, হ্যাঁ শেপ, শেপে ক্লিক করেন। হ্যাঁ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার
এবার কালার চেঞ্জ করে দেন সবগুলার, তাইলেই হচ্ছে। এটাকে হোয়াইট করতে হবে লেয়ারে। আচ্ছা মুভ টুল নেন আগে, ভি চাপেন, ভি। হ্যাঁ মুভ টুল গেছেন। হ্যাঁ এখন এই যে লেয়ারে দেখেন, লেয়ারে দেখেন, লেয়ারে যে আপনার শেপ আইকন আছে ওখানে ক্লিক করেন, বক্স আইকনটা আছে লেয়ারে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, করেন ডাবল ক্লিক করেন অশোক। আচ্ছা এবার হচ্ছে এখানে কি কালার ছিল? সাদা, সাদা উপরে কোণায় হোয়াইট দিয়ে দেন, সাদা উপরের কোণায়, সাদা উপরে কোণায়। এই স্লাইডার কেন ইয়ে করতেছেন? বাম দিকের কর্নার দেখেন, বাম দিকের কর্নার দেখেন, কালার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ তো এটা আমার নিজের কাছে বিরক্ত লাগে এই ফোনটা। আচ্ছা না ভাই এবার কোন দিকে যাবেন? হ্যাঁ হ্যাঁ উপরে, হ্যাঁ সাদা, হ্যাঁ সাদা করে দেন, ওকে। হ্যাঁ হয়ে গেছে সাদা এটা, ঠিক আছে। বাকি দুইটা ইয়ে করেন আপনি, একটা ভালো হয় তিনটা ডিজাইন একবারে ওপেন করেন, এখন তিনটা মানে চোখ ইয়ে করে দেন, ভিজিবল করে দেন। হ্যাঁ তিনটা সিলেক্ট করে একটু সাইডে সরায় নিয়ে আসেন, তাহলে আপনার কালার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। দুইটা ওখান থেকে ড্রপার নিয়ে করে দিতে পারবেন, লেয়ার থেকে তিনটাই সিলেক্ট করেন, তিনটা লেয়ারই সিলেক্ট করেন। মার্জ করব, তিনটা মার্জ করব? মার্জ না, সিলেক্ট করেন জাস্ট। এখন শিফট ধরে শেপ ওয়ানে ক্লিক করেন, শিফট ধরে শেপ ওয়ানে ক্লিক করেন, লেয়ারে যান, লেয়ারে যান, শিফট ধরেন, দেখুন আপনার ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে ফেলছেন আপনি, ইন্টার দেন আগে। হ্যাঁ এখন শিফট ধরে শেপ ওয়ানে ক্লিক করেন। হ্যাঁ এখন আপনি কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি, হ্যাঁ এখন ধরে পাশে নিয়ে আসেন, মুভ করে পাশে নিয়ে আসেন। হ্যাঁ বাস এখানে রাখেন, সমস্যা নাই, কিছু করেন না। আবার ছোট করতেছেন কেন? থাক, হ্যাঁ থাক, এরকমই থাক, ওকে দেন, ইন্টার দেন। হ্যাঁ এখন উপরে যেটা শেপ আছে কালো উপরেরটা কোনটা দেখেন, ক্লিক করে করে দেখেন, লেয়ারে ক্লিক করে দেখেন কোনটা। হ্যাঁ এটা নিচেরটা, এটা উপরেরটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটা নেন, উপরেরটা নেন, ওখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। আচ্ছা আসুক আসুক, ওনাটাতে একটু আসতে সময় লাগে। হ্যাঁ একটু স্লাইডারটা সরান, স্লাইডার মানে ধরে একটু এদিকে নিয়ে আসেন, সাইডে নিয়ে আসেন, যাতে ওই কালারটা পিছনের ইয়েটা যাতে আপনি দেখতে পান। হ্যাঁ এখন ওই কালারটাতে যাই ক্লিক করেন, ওই কালারটাতে আপনার ব্যাগ, হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ কালারটাতে যান, বাইরে যেটা যে কালারটা দিচ্ছেন ওই কালারটাতে যান না, শেপ দেখেন বাইরে আছে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ওকে দিয়ে দেন। নিজে নিজে করেন দেখি এবার। ভাইয়া আমি আধা ঘন্টা পরে ঢুকবো। হ্যাঁ আমি মোবারক বলছিলাম, আমি আধা ঘন্টা পরে জয়েন করছি। আচ্ছা করেন না, ঢুকলো কে বললেন ভাইয়া? আরে ফ্রেন্ড বলছে হয়তো, ঠিক আছে ভাই। হ্যাঁ আপনি বলেন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সবার সাপোর্ট করার জন্য। না সাপোর্ট সবাই করব, আমরা আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, ঠিক আছে, আমরা সবাই সবাইকে নিয়ে আগাবো একসাথে, বুঝতে পারছেন? আচ্ছা তো কালকে আমি ইচ্ছা করে বলিনি, কারণ অনেকে সুযোগ পায় না, এইজন্য আমি না এটা আমি সবাইকে বলতেছি, সবাই এইভাবে চেষ্টা করবেন, আমার সামনে এভাবে বলবেন, জিনিসটা দেখায় নেবেন, তাতে আপনারই ভালো হবে।
এখন এটা আমি সেভ করব ভাই একদম মানে আপনার শুধু সরাসরি এটা সেভ করতে চাইলে যে আপনাকে সেভ করা যেভাবে শিখাইছি ওইভাবে করতে পারেন এই মুভ মুভ করার যে ব্যাপারটা এই যে এইটা হ্যাঁ এই তিনটা গ্রুপ করে নিতে পারেন আপনি যেগুলা বানাইলেন এই তিনটা সেভ গ্রুপ করে নেন আপনারা তো গ্রুপ করতে এখন পারবেন গ্রুপ করতে পারবেন না গ্রুপ শিখেন নাই গ্রুপ করেন কিভাবে তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করেন গ্রুপ হয়ে যাবে লেয়ার হয়ে গেল আপনি কি করলেন যে লেয়ার হইল কন্ট্রোল জে দিবেন না কি দিবেন আচ্ছা কি পরে কন্ট্রোল জি দিলে হচ্ছে কন্ট্রোল জি আর এমনি না তো জন বলে দেন কন্ট্রোল জি ভিতরে তিনটা এলিমেন্ট আইসোলেট করেন যেগুলো গ্রুপ করবেন আপনার লেয়ার ডিলিট হয়ে গেছে হ্যাঁ কন্ট্রোল জেড দেন কন্ট্রোল অল্টার জেড চাপেন কন্ট্রোল অল্টার জেড চাপতে থাকেন যতক্ষণ ওইটা না আসে চাপতে থাকেন হ্যাঁ হইছে আরো চাপেন কন্ট্রোল অল্টার জেড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তিনটা সিলেক্ট করেন তিনটা সিলেক্ট করেন হুম তিনটা সিলেক্ট করেন কন্ট্রোল জেড কন্ট্রোল ধরে সিলেক্ট করেন অথবা যেভাবে বললাম উপরেরটা ধরে সিলেক্ট করে নিচেরটা শিফট ধরে করলে হয়ে যাবে হ্যাঁ এবার কন্ট্রোল জি দেন কন্ট্রোল সি কন্ট্রোল ধরে করলে হবে না হ্যাঁ ভাই একজন বলেন ভাই কন্ট্রোল ধরে তিনটা ধরলে কন্ট্রোল জি প্রেস করেন কন্ট্রোল সি জি 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 গ্রুপে জি গ্রুপ গ্রুপ জি কন্ট্রোল জি ঠিক আছে হয়ে গেছে ভাই হ্যাঁ এখন আপনি এটা মুভ করতে পারবেন সমস্যা নেই ওখানে ধরেন ঠিক আছে এতগুলো ট্যাব খুলছেন কেন পাশের গুলো এভাবে আসবে না ওটা ডিলিট করে দেন আশেপাশের যেগুলো আছে পরে আবার ওপেন করিয়েন হ্যাঁ আমি একটু সমস্যায় পড়েছি একটু কি শেয়ার করব হ্যাঁ শেয়ার করেন সমস্যা নাই আচ্ছা ভাষায় প্র্যাকটিস করুন আচ্ছা এটা এরকম করে যে মানে আমি হচ্ছে বিফোর আফটার করব তাই তো এন্টার দেন এখন এগুলো পজিশনের ব্যাপার পজিশন আপনি ঠিকমতো পজিশন করে নেবেন পজিশন করে নিয়ে আগের লোগোটা নিয়ে আসবেন নিয়ে এসে পাশে রাখলেই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এটা করে আমাদেরকে দেখান ঠিক আছে আচ্ছা আর কে শেয়ার করতে চাইলেন একটু শেয়ার করেন দেখি দেখতে পাচ্ছেন না আসে নাই এখনো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না অন্ধকার দেখাচ্ছে শুনে এখনো কিছু দেখতে পাচ্ছেন না মানে এত সুন্দর মডেল থিকনেস এর থেকে আরো কম আপনার যে সার্কেল লেয়ারটা ওইটা সবার উপরে দেন সবার উপরে দেন ওইটা অন করা নাই আপনার ঠিক আছে এখন মাঝখানের সার্কেলটা করলেই হয়ে যাবে আর কার কি সমস্যা আছে সবাই পারতেছেন বাদ বাকি সবাই করতে পারতেছেন
ওই যে আগে যে করাছেন সঙ্গে সঙ্গে বুঝে গেছে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা আজকে আমরা লোগো নিয়ে কিছু জিনিস দেখব। লোগো কি, কেমন কেমন লোগো থাকে সাধারণত। আচ্ছা একটু মিউট করেন, এখন জাস্ট যখন বলতে বলবো তখন বলিয়েন। আচ্ছা তো মূলত আমরা লোগো যদি ক্যাটাগরি করি, সাধারণভাবে লোগো এখানে দেখাচ্ছে যে 7 টাইপস অফ লোগো, ঠিক আছে? মানে লোগোর টোটালি 7টা টাইপ দেখা যায়, আরো অনেক টাইপেরই আছে, বিভিন্ন টাইপের আছে, এখন বর্তমানে প্রচুর অনেক ধরনের লোগো পাওয়া যায়। তো মূলত এখানে 7টা টাইপে আছে। তো 7টা টাইপের মধ্যে কি কি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মাসকট, কম্বিনেশন, এমব্লেম, লেটার মার্ক, পিক্টোরিয়াল আর ওয়ার্ড মার্ক, ঠিক আছে? বুঝতে পারছেন? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কি ধরনের? এই ভাইয়া অ্যাবস্ট্রাক্ট দেখেন, এটা কিসের লোগো কে বলতে পারবেন? পেপসি। ঠিক আছে, মানে এটা একটা পেপসি, পেপসির লোগো, যে আমরা লোগোটা দেখলেই বুঝতে পারতেছি। তার মানে লোগোটা কি, লোগো কি, লোগো হচ্ছে কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের এমন একটা মানে প্রতিবিম্ব বলা চলে, ঠিক আছে? একটা ছবি, ঠিক আছে, একটা মানে আইকনের মতো, যেটা আমরা দেখলে মানে ওইটা সম্পর্কে কি সব আইডিয়া পেয়ে যাই, যে ওইটা কি জিনিসের, ওইটা জিনিসটা কি, তাই না? আমরা সকালে ঘুম থেকে উঠে যা মানে সারা দিনে কত লোগো দেখি, অনেক লোগো দেখি, তাই না? লোগো আমরা চারপাশে আমাদের কত লোগো পড়ে আছে। আমরা ঘুম থেকে উঠে সাথে হাতের মধ্যে ফোনটা নিলে যে দেখি ওইখানে কি একটা লোগো আছে, ওই ফোনের একটা লোগো আছে। আমরা কম্পিউটারে বসে আছি, কম্পিউটারের একটা লোগো আছে, ল্যাপটপের লোগো আছে, হুপার টুপার মোবাইল যা কিছু বলেন, কলম বলেন, হ্যাঁ টুথপেস্ট বলেন, যে কোনো প্যাকেট বলেন, সবকিছু ব্র্যান্ডের, প্রতিটা ব্র্যান্ড আছে, প্রতিটা ব্র্যান্ডের একটা আলাদা আলাদা লোগো আছে। এই কোনোগুলা লোগো ছবির মতো, কোনোগুলা লোগো লেখার মতো, কোনোগুলা লোগো একটু মানে মানে বাঁকানো, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের লোগো আমরা দেখি। তো এইভাবে বিভিন্ন লোগোগুলোর মধ্যে এখানে কিছু লোগো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ধরনের মনে করেন যে জ্যামিতিক সাইজের বিভিন্ন আকার আকৃতি টাইপের যে লোগোগুলো থাকে, সাধারণত এগুলাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো বা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। তারপরে এটা হচ্ছে কি, মাস্কট লোগো, এটা কেএফসি এর লোগো, তাই না? কেএফসি, কেএফসি তো চেনেন, কেএফসি মানে তো জানেন, কেএফসি কি আপনাদের এলাকায় আছে? কেএফসি না, ঢাকায় থাকতে খাইছি। হ্যাঁ তো কেএফসি হচ্ছে কি, এই যে ফ্রাইড চিকেন টিকেন পাওয়া যায়, তাই তো? হ্যাঁ তো এখানে কি, এটা দেখেন, কেন্টাকি ফ্রাইড চিকেন। হ্যাঁ তো এখানে যে লোকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওনার, তাই না? তো এনার যে ছবির দিয়ে প্লাস লেখা দিয়ে একটা লোগো তৈরি করছে। তো মাস্কট লোগো এইগুলাকে বলে, যেগুলোতে কোনো ক্যারেক্টার, হ্যাঁ কোনো কিছু ইলাস্ট্রেট করা থাকে, ঠিক আছে? এই ছবিটা কি, ছবিটা কি আঁকানো ভাইয়া? না, এটা ইলাস্ট্রেট করা, মানে করে ভেক্টরাইজ করা, বুঝছেন? মালিকের ছবি, মালিকের ছবি এটা। তো এই যে আমরা বিভিন্ন ধরনের ইয়ে করা হয়েছে, এটাকে আমরা বলতেছি মাস্কট লোগো। আমি যদি গুগলে গিয়ে একটু মাস্কট লিখে লিখে সার্চ করি, মাস্কট লোগো, ঠিক আছে? খেলার বিভিন্ন মাস্কট থাকে, লোগো থাকে খেলার, দেখেন বিভিন্ন গেমিং চ্যানেলে লোগোগুলো দেখি। হ্যাঁ বলেন। আপনার ক্রোমের যে ছবিটা, ওটা কি আপনার নিজের করা? ক্রোমে ছবি আছে আমার, কোথায়? ক্রোমে যে নিউ ট্যাবে যান। ও আচ্ছা, না না না, এটাই তো, এখানে থিম থেকে গেলে পাই যাবে ইলাস্ট্রেশন। তবে আপনারা চাইলে এটা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমার এটা দেখলাম তো ইজি, মানে একটু ভালো লাগলো দেখে, তো এটা রেখে দিছি আর কি। তা ক্রোমে সেটিংস থেকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ না, আমার করা আছে অনেকগুলা, ওগুলো দেখাবো অন্যদিন। তো এখানে দেখেন, এগুলা দেখেন, এগুলা হচ্ছে মাস্কট লোগো। তো এগুলা করতে গেলে আপনাকে প্রচুর ইলাস্ট্রেশন ভালোভাবে জানতে হবে, মানে পেন টুলের ব্যবহার ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে যে এক একটা জিনিস, এক একটা যে শেড আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা শেড আলাদা আলাদা করে পেন টুল দিয়ে করা হয়েছে, ঠিক আছে? প্রতিটা শেড এখানে, প্রতিটা ইয়া আপনাকে আলাদা আলাদা করে, এই যেখানে যতগুলা কালার দেখতেছেন, যত কিছু দেখতেছেন, এগুলো এক একটা আলাদা আলাদা শেপ, এগুলো সব পেন টুল দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এইগুলা হচ্ছে মাস্কট লোগো, এগুলাকে বলা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাস্কট লোগো। এগুলো মূলত সাধারণত গেমিং এর জন্য বেশি ব্যবহার করা হয় মাস্কট লোগো। তারপরে আচ্ছা ওয়ার্ল্ড কাপে, এশিয়ান কাপে এগুলো তো একটা মাস্কট, এখন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা মাস্কট লোগো, হ্যাঁ কোনটা অ্যাবস্ট্রাক্ট লোগো, সেটা এখন আপনারা দেখলেই চিনতে পারবেন, পারবেন না? আচ্ছা কম্বিনেশন মার্ক লোগো, দেখেন এখানে কম্বিনেশন করা হয়েছে কিসের মধ্যে, লেখাও আছে প্লাস আপনার কি আছে ভেক্টরাইজ যে মানে ছবিটা সেটাও আছে,
দুইটার মাঝে কম্বাইন করে একটা লোগো তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখেন বার্গার কিং, বার্গার কিং এ খাইছেন তো নাকি? ওখানে নাই রেস্টুরেন্টের লোগো শো করতেছে, দেখা বোঝাচ্ছে কি একটা বার্গার। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো, এই ধরনের যেগুলো লোগো দেখবো আমরা সেগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। আরেকটা হচ্ছে এমব্লেম লোগো, এমব্লেম লোগো দেখেন এটা কি, এটা একটা হার্ভার্ড ইউনিভার্সিটির বা হার্ভার্ড ভার্সিটির কি লোগো, তাই না? এখানে যদি আমরা আরো লিখি এমব্লেম লোগো, যদি আবার লিখি দেখেন এখানে দেখলে দেখা যাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন ইয়ার টাইপের লোগো সেগুলোর ক্ষেত্রে ধরেন এই যে বিভিন্ন এরকম শেপ ইউজ করা হয়েছে, একটা শেপের মধ্যে আরো কিছু শেপ বই টই দিয়ে, হ্যাঁ লেখা টেখা দিয়ে, এই যে এরকম হ্যাঁ ফিতা টিতা দিয়ে বসানো হয়েছে, কারণ হচ্ছে কি এটা দেখে দেখেন ওল্ড মনে করেন যে অনেক আগের লোগো মনে হচ্ছে, ওল্ড টাইপের। ঠিক আছে, ওল্ড টাইপের যে লোগো গুলো থাকবে সেগুলাকে ভিনটেজ লোগো বলা হয়, যেমন এটাও কিন্তু এগুলাও কিন্তু ভিনটেজ লোগো। ঠিক আছে, এখানে যে লোগো গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিনটেজ লোগো, যেমন এটা একটা ভিনটেজ লোগো। ঠিক আছে, দেখেন ভিনটেজ স্টাইল, এই স্টাইল গুলো হচ্ছে ভিনটেজ স্টাইল, এই লোগো গুলোর কিন্তু প্রচুর ডিমান্ড। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে লেটার মার্ক লোগো, দেখেন এখানে একটা লেটার নাসা, ঠিক আছে এটা নাসার লোগো, নাসার লেটারটা কি একটা স্টাইলে সুন্দর করে লেখা আছে, এটা দিয়ে বোঝাচ্ছে এটা কি একটা লোগো। ঠিক আছে, তারপরে আছে পিক্টোরিয়াল মার্ক, পিক্টোরিয়াল যেটা কি জাস্ট একটা আপনার এটা অ্যাপলের, তাই না, অ্যাপলের যে ছবি সেটাই এখানে পিকচার হিসেবে ইউজ করে তারা কি করছে লোগো হিসেবে ইউজ করতেছে, তাই না? তো এই ধরনের যেগুলো দেখবেন আমরা সবগুলোই হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। ওয়ার্ড মার্ক দেখেন এখানে কি গুগল, গুগলের এটা কি জাস্ট ওয়ার্ডটা ইউজ হয়েছে, গুগল এটা ইউজ করেই আমরা কি একটা মনে করেন যে লোগো বানায় ফেলতেছি। সো এই এই ধরনের এই ধরনের আমরা বিভিন্ন ধরনের লোগো আমরা টাইপ দেখতে পাই। ঠিক আছে, আমরা আরেকটু ডিটেইলসে দেখি, দেখেন এটা এগুলা কি, এটা কি মার্ক, এটা কি ধরনের লোগো, কি মনে হচ্ছে এটা কি ধরনের লোগো? লেটার, লেটার, লেটার মার্ক লোগো। ঠিক আছে, দেখেন লেটার এইচবিও আইবিএম নাসা, ঠিক আছে তাহলে এই যে কি ভিসা কোকা কোলা গুগল এগুলা কি ধরনের লোগো? ওয়ার্ড মার্ক লোগো। ঠিক আছে, ওয়ার্ড মার্ক। হ্যাঁ, তো এইরকম আর কি, তার যে পিকচার, ঠিক আছে পিক্টোরিয়াল যেটা দেখেন পিক্টোরিয়াল লোগো এগুলো, পিক্টোরিয়াল লোগো। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো, এই যে যেগুলো এই ধরনের লোগোগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, এই যে মাস্কট লোগো। ঠিক আছে, এই যে কম্বিনেশনাল মার্ক লোগো দেখেন, ঠিক আছে এই যে এমব্লেম লোগো, তো এইগুলো হচ্ছে লোগোর ক্যাটাগরি। আমরা ইলাস্ট্রেটর যখন লোগো ডিজাইন আরো ভালো করে যখন আরো শিখব তখন আরো আমরা আরো অনেক ক্যাটাগরি জানব, তো এখন মোটামুটি আপনারা লোগো দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন ধরনের লোগো। ঠিক আছে, আমি ভিনটেজ লোগোটা আরো কিছু দেখাই আপনাদেরকে, ভিনটেজ লোগো দেখেন, দেখছেন এগুলো হচ্ছে ভিনটেজ স্টাইল। ঠিক আছে, দেখেন দেখে ওল্ড ওল্ড টাইপ মনে হচ্ছে না, আগের 1990 সালের, 1998 সালের বা এরকম 1900 মনে করেন যে সব 18 সালের এরকম দেখাবে, আগের আমাদের ফুটবল ক্লাবের লোগো গুলো দেখেন, এটা দেখেন সালও লেখা, সাল দিয়েছে 2014, কিন্তু কি স্টাইল হচ্ছে আপনার প্রায় 100 বছর আগের এরকম আর কি টেম্পারেচার। দেখেন এইগুলা লোগো কিন্তু তৈরি করা কোনো ব্যাপার না, খুবই ইজি এটার। এগুলা লোগোতে মেইন আকর্ষণ থাকে লেটারটা, লেখাটা, ঠিক আছে এই যে লেখাটা, লেখাটাই থাকে আর বাদ বাকি তো জাস্ট শেপ, কিছুই নাই। তারপরে এই যে এগুলো, এগুলো তো আপনার ভেক্টর করে করতে হয়, তো এগুলো এত কঠিন না, কেউ জান না। ঠিক আছে, সিম্পল এর মধ্যে অনেক লোগো আছে, জাস্ট লেটার বেস লোগো দেখেন, হ্যাঁ এগুলো হচ্ছে ভিনটেজ লোগো। কিন্তু আমরা মূলত সাধারণভাবে এখন বর্তমানে যে লোগোগুলো চলে সেটা হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ মিনিমালিস্ট লোগোগুলো, এই লোগোগুলো আমাদের সবসময় এখন আমরা শিখবো, মনে করেন যে এগুলা এগুলো লোগো এখন চলে সবসময়, এই ধরনের লোগো ফ্ল্যাট লোগোগুলো। ঠিক আছে, এই যে দেখছেন এখান থেকে দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন, এই যে ফ্ল্যাট সিম্পল লোগো, কোনো মানে ইয়া নাই, দেখছেন
বর্তমানে এই ধরনের লোগো গুলাই বেশি চলে। আমি যদি একটু ডিজাইন এতে যাই, হ্যাঁ এখান থেকে একটু লেখি লোগো, ভাই আজানের টাইম দিয়েছে ভাই একটু, তাহলে 5:27 বেজে গেছে প্রশ্ন। আচ্ছা আমি সমস্যা নাই ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে লোগো রিয়ারগুলো এখানে আসতেছে না, তো আমরা এই যে এখান থেকে দেখতে পারবো যেগুলো হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট লোগো, ঠিক আছে, ফ্ল্যাট মিনিমালিস্টিক লোগো। তাহলে আপনারা চিনতে পারবেন কোনগুলো ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো, কোনগুলো ভিনটেজ লোগো? হ্যাঁ বুঝতে পারবেন না, নামটা মনে থাকা কঠিন ভাই, পড়াশোনা করতে হবে। হ্যাঁ এখন পড়াশোনা জাস্ট একটু নামগুলো জাস্ট জেনে রাখেন, ডিটেইলস হ্যাঁ এগুলো অনেক আরো করতে করতে অটোমেটিক্যালি মাথায় চলে আসবে, যখন বারবার এগুলো নাম বলবো না, বলা হবে বারবার করা হবে, অটোমেটিক্যালি চলে আসবে মাথায়, ঠিক আছে। তো জাস্ট এটা মনে রাখেন এটা কি ফ্ল্যাট, মানে ফ্ল্যাট টাইপ, ঠিক আছে না, দেখেন সাদা একদম সাদা মাটা টাইপ, ঠিক আছে না, এগুলি মিনিমালিস্ট বলে এগুলাকে, ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো এগুলা। মডার্ন লোগো আছে, মডার্নও পড়ে এর মাঝে, ঠিক আছে। তো যাই হোক আমরা লোগো নিয়ে আর একটু জিনিসগুলো জানবো, ঠিক আছে, জাস্ট একটা ব্রেক এর পরে আমরা আসতেছি সবাই। তো টাইপোগ্রাফি দেখেন এখানে একটা লেখা দেখা যাচ্ছে যেটাতে লেখা আছে টাইপোগ্রাফি। হ্যাঁ তো টাইপোগ্রাফি আমরা তো ছোটবেলায় যে ইংলিশ খাতায় লিখতাম, হাতের লেখাতে লিখতাম, তাই না, এরকম লাইন থাকতো, ঠিক আছে। তো এখানে অত মনে করেন যে ডিটেইলসে অত কিছু এখন বলার নাই, জাস্ট আমি জাস্ট একটু খালি দেখায় দিচ্ছি জিনিসগুলো। তো মূলত যে লাইনটা থাকে সেটা যে লাইনের উপর বেস করে লেখা হয় সেটাই বেস লাইন। হ্যাঁ এখানে যে হাইট দেখাচ্ছে এক্স হাইট, হ্যাঁ ক্যাপ হাইট, ক্যাপ হাইট মানে কি, ক্যাপ হাইট মানে হচ্ছে আপনার টপে যে জিনিসগুলো থাকে ওইটার ওইটাই হচ্ছে ওই টপটা, ওইটাই হচ্ছে হাইট, ওইটার উপরে আর কোনো মানে লেখা যায় না সাধারণত। তো এখানে অনেক কিছুই দেওয়া আছে, তো এত আমি ভেজালে যাব না। তো এখানে জাস্ট এখানে একটা জিনিস দেখেন যে এখানে যে লেখার স্টাইলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে দেখেন বাড়তি কিছু অংশ আছে প্রতি লেখারই, তাই না, ঠিক আছে, এই বাড়তি কিছু অংশ কালার দিয়ে দেখানো আছে। কোন কোন লেখার আবার এরকম বাড়তি অংশ থাকে না, আবার কোন কোন লেখার দেখবেন যে এটা ওয়াইটা একদম এদিক দিয়ে ঘোরায় একদম এরকম করা আছে, ঠিক আছে। এগুলা কি, এগুলা হচ্ছে লেখার বিভিন্ন স্টাইল, ঠিক আছে। আমরা লিখতেছি তো সব জায়গায়, আমরা টাইপ টুল দিয়ে যখন কোনো কিছু লেখি, এই যে এখানে যে লিখলাম এই যে এটা যে জিনিসটা আমার লেখাটা আসলো, ঠিক আছে, এটাকে যদি আমি বড় করি তাহলে দেখেন এই লেখাটা কি, এটা দেখেন এটা এটার কি, এটার এখানে কি কোনো এটার সাথে কি কোনো ইয়ে আছে লেখাটার সাথে, এখানে যদি আমি এই কথাটাই লিখি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ঠিক আছে দেখেন এখানে টাইপোগ্রাফি কথাটা যে লিখলাম, এইখানের এইখানকার ফন্টটা আর এইখানকার ফন্টের স্টাইলটা কি সেম না? সেম না, এটা এটা কিন্তু আলাদা আলাদা। তো এরকম অনেক স্টাইল আছে লেখার মধ্যে, এই স্টাইলের উপর ভিত্তি করে আমরা অনেক মানে ডিজাইন তৈরি করি, ঠিক আছে। বিভিন্ন ডিজাইন আমরা বিভিন্ন মানে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের লেখার স্টাইল ব্যবহার হবে সেটা ডিপেন্ড করে। তো আপনারা এখানে আমি এখানে দেখাই জিনিসটা যে টাইপোগ্রাফিটা কি, দেখছেন আপনাদেরকে এর আগে আমি এরকম একটা পেজ দেখাইছিলাম, ওই লিংকটা আপনারা রাখছেন কিনা জানি না, তবে এই এইগুলো যে আপনাদেরকে দেই এগুলো এই জিনিসগুলো যে আপনাদের শেয়ার করি, হ্যাঁ কখনো ফাঁকা সময় পাইলে এই জিনিসগুলো একটু পরে দেখিয়েন, ঠিক আছে, অনেক কিছু মানে জানতে পারবেন এগুলো সম্পর্কে, একটা ডিজাইনার হিসেবে এগুলো আপনার জানা উচিত, ঠিক আছে। এভরিওয়ান করে দিলাম, আচ্ছা চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখা ভাইয়া এগুলো মেসেঞ্জার গ্রুপে দিবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা আমি এখানে দিচ্ছি, আপনারা কেউ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, ঠিক আছে না, আপনারা যারা সিআর হিসেবে যারা আছেন তারা এই কাজগুলো করবেন, বা আপনারা সবাই করতেই পারেন কোনো অসুবিধা নাই, যে কেউ ইয়া করতে পারেন। আপনার মনে হয়েছে আপনি কপি করে দিয়ে দেন, বুঝেন নাই? জি আচ্ছা। তো এখানে টাইপোগ্রাফিটা কি, টাইপোগ্রাফি দেখেন এখানে লেখা লেখার স্টাইল, দেখেন স্টপ লেখা দেখাচ্ছে, হ্যাঁ এখানে দেখেন আই লাভ ডগস, এর একটু ফুটুক
মেসেঞ্জারে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবি, সমস্যা নেই। এইখানে দেখেন লেখার স্টাইলগুলো দেখেন, এখানে স্টপ লেখাটার স্টাইল আলাদা, এখানে আই লাভ ডগস স্টাইল লেখা আলাদা, এটা লেখার স্টাইল আলাদা। তার মানে কি, লেখার স্টাইল আমরা এক একটা ডিজাইনে এক এক রকম ভাবে দেখতে পাই, ঠিক আছে? তো লেখার বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে। তার মধ্যে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেরিফ ফন্টস। ফন্ট মানে কি, ফন্ট মানে কি, হরফ মানে যে লেখাগুলো, যে অক্ষরগুলো আমরা ইউজ করতেছি সেগুলোকে কি বলতেছে, ফন্ট। সোজা কথা, এই যে আমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই যে এতগুলো লেখা দেখতে পাচ্ছি, এই যে লেখাগুলো, এগুলা কি, এগুলা এক একটা ফন্ট, ঠিক আছে? ডিজাইনিং ভাষায় আমরা এগুলাকে বলতেছি কি, ফন্ট। এগুলা হচ্ছে ফন্ট, এক একটা ফন্ট। একবার ফন্ট আবার বলবেন না, আর নাই, জাস্ট ফন্ট, এফ ও এন টি, ফন্ট, ঠিক আছে? ফন্টস। তো প্রথমেই একটা ফন্টের ক্যাটাগরি যেটা আছে আমাদের, ফার্স্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে সেরিফ ফন্টস। কি নাম? সেরিফ ফন্টস। এখন দেখেন সেরিফ ফন্টস লেখা আছে, সেই সাথে লেখাটা কেমন সেটাও এখানে দেখায় দিছে। এখানে দেখেন যে আমি এখানে দেখাই, এই যে এই লেখার মধ্যে এস এর মধ্যে দেখেন একটু বাড়তি অংশ, এই যে বাড়তি অংশ, এই যে বাড়তি অংশ আছে দেখেন। এই মিউট করেন, বাকিরা যারা ইয়া করতেছেন একটু মিউট করেন। লেখার দেখেন যে এই বাড়তি অংশগুলা, যেসব লেখায় যেসব মনে করেন যে ফন্টে এই রকম বাড়তি অংশগুলা থাকবে, সেগুলাকে বলবো আমরা কি, সেরিফ ফন্ট। বুঝতে পারতেছেন? দেখা যাচ্ছে আমি যে মার্ক করছি এগুলা দেখতে পাচ্ছেন? জি ভাই, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, তো মানে কি বোঝাচ্ছি কি, এই যে লেখাটার মধ্যে কিছু বাড়তি অংশ আছে, ঠিক আছে? প্রতি অক্ষরে দেখেন বাড়তি যে অংশগুলো আছে, এই সেরিফ ফন্টের মধ্যে এই অংশগুলো থাকবে, ঠিক আছে? তো দেখেন এটা হচ্ছে সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট সাধারণত ট্রেডিশনাল ফন্ট বলা চলে, ক্লাসিক ফন্ট। এই ফন্ট গুলো বিভিন্ন বইয়ের লেখা, দেখেন এই যে এখানে ইএ এক্সক্লুসিভ ফ্রম, ঠিক আছে? এইখানে দেখেন এখানে কি ব্যবহার করেছে, সেরিফ ফন্টটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আমি যদি আরো দেই যে ক্লাসিক, হ্যাঁ, বা রয়্যাল, এই যে রয়্যাল লোগো লিখলাম, দেখেন রয়্যাল লোগো লিখলাম, দেখেন এইখানে দেখেন এই যে আরটা, দেখেন আরটা কি বাঁকানো, দেখছেন রয়্যাল লেখাটা, দেখেন দেখছেন তো রয়্যাল কিং, ঠিক আছে? এখানে দেখেন ফন্ট গুলা কি, সবগুলার মাথায় দেখবেন যে একটু এক্সট্রা জিনিস আছে, তাই না? বিভিন্ন ধরনের ক্লাসিক লেখা বা ক্লাসিক লোগো, হ্যাঁ, রয়্যাল লোগো, বিভিন্ন ধরনের এই দিনের আগের জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু এইগুলা প্রচুর ব্যবহার হইতো, ঠিক আছে? এই ধরনের ফন্ট গুলা, যে ফন্টটার নাম হচ্ছে কি, সেরিফ ফন্ট। কি ধরনের ফন্ট এগুলা? সেরিফ, এগুলাকে আমরা বলতেছি সেরিফ ফন্ট, ঠিক আছে? যেগুলোর এক্সট্রা কিছু অংশ আছে। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে সেন্স সেরিফ। সেন্স সেরিফ, যেটার বাড়তি অংশগুলো নাই। কথা বুঝতে পারছেন? সেরিফ ফন্ট এন্ড সেন্স সেরিফ ফন্ট, ঠিক আছে? দেখেন এখানে বুঝতে পারবেন জিনিসটা আরো ভালো। তো এখানে দেখেন ছবিটা, দেখেন এফটা, দেখেন এটা হচ্ছে কি, সেরিফ স্টাইলের ফন্ট, ঠিক আছে? এটা কি, সেন্স সেরিফ স্টাইলের ফন্ট। বুঝতে পারছেন? এটি এর বাড়তি অংশগুলো আছে দেখে এটা সেরিফ, এটা কি, সেন্স সেরিফ। সেন্স সেরিফ মাথায় ঢুকায় নেন, কারণ এগুলা জিনিস কেন বলতেছি আপনাকে, এটা বুঝেন যে আপনি একটা ডিজাইন যখন করতে যাবেন, একটা লোগো করতে যান, একটা বিজনেস কার্ড করতে যান, ঠিক আছে? বায়ার আপনাকে বলতে পারে যে হ্যাঁ আমার যে মানে ওইখানে মানে ফ্লেয়ার বা বুশার বা আপনার লোগোতে যে ফন্টটা আপনি ইউজ করবেন ওইটা অবশ্যই সেন্স সেরিফ যেন হয়, অবশ্যই সেরিফ যেন হয়। তখন আপনি এখন বোঝেন না যে সেন্স সেরিফ কি, সেরিফ কি, তাহলে কি হবে? এখন আপনি বায়ারকে বলেন যে আচ্ছা সেন্স সেরিফটা কি, তখন আপনার কি কি বলবে বায়ার, বলেন দেখি। আপনারা দেখে যাতে বুঝতে পারেন যে মানে একটা ডিজাইনের ক্ষেত্রে কি ধরনের ফন্ট আমার ইউজ করা উচিত, কোন ডিজাইনে কোন ফন্ট লাগবে, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এইগুলো আপনারা ডিজাইন শুরু করার আগে এই জন্য আমি আপনাদেরকে এগুলা বলতেছি।
দেখেন এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ফন্ট বলেন তো, কি ধরনের ফন্ট? সানসেরিফ ফন্ট। ক্লিয়ার? এখানে দেখেন তো, এখানে যে 50 বেস্ট 50 বেস্ট, হ্যাঁ সানসেরিফ ফন্টস লেখা আছে, কিন্তু সানসেরিফ লেখাটা বাদ দিয়ে বাকি সবগুলাই কিন্তু কি সেরিফ স্টাইলের। কথা বুঝতে পারছেন? এটা কি ফন্ট? সেরিফ ফন্টের ভিতর কি অক্ষরই আসে? সব সব এটা সানসেরিফ, এটা সেরিফ ফন্ট, এটা সেরিফ সেরিফ ফন্ট, কিন্তু কি স্টাইলে লেখা আছে, কি লেখা আছে? সেরিফ ফন্টে লেখা আছে, কিন্তু এখানে বাড়তি অংশ থাকবে আর বাড়তি অংশ থাকবে না, এটাই হলো পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য, জাস্ট এইটাই মাথায় রাখেন, যেটার যে বাড়তি যে টানা টানা অংশগুলো এগুলো জাস্ট থাকবে সেরিফে, আর সেরিফ ছাড়া যেমন এই যে এটা, এটা কি সেন্স সেরিফ, এটাতে কোনো বাড়তি অংশ নেই, একদম ফ্ল্যাট লেখা, ফ্ল্যাট একদম স্মুথ লেখা। এই যে সেন্স সেরিফ দেখেন, এই যে এগুলো হচ্ছে সেন্স সেরিফ স্টাইল। বর্তমানে এই সেন্স সেরিফটাই বেশি ব্যবহার হয়, আমরা যে একটু আগে দেখলাম ফ্ল্যাট মিলিমানিস্ট লোগো, ঠিক আছে, ওগুলাতে দেখবেন যে বেশিরভাগ লেখাগুলা কি এইটাই, এই টাইপের লেখা, ঠিক আছে। আমরা যদি কিছু ব্রোশার কালেকশন যাবে আমরা দেখছি অনেক সময় ওই ওগুলাতে দেখবেন কি দেওয়া আছে, দেখেন প্রিন্টে থেকে, যদি আমি প্রিন্ট থেকে ব্রোশারে যাই, দেখেন ব্রোশারের মধ্যে যে ফন্টগুলো ইউজ হয়েছে দেখেন সব কি লেখাটা, দেখেন তো এখানকার লেখাটা, দেখেন তো এখানকার লেখাগুলো, দেখেন তো সেরিফ না সেন্স সেরিফ বলেন তো? সেরিফ, সেন্স সেরিফ, তার মানে মডার্ন। এখন বর্তমানে দেখেন সব জায়গাতে এই যে সেন্স সেরিফ স্টাইলের লেখাগুলা ইউজ হচ্ছে, ঠিক আছে, দেখেন প্রত্যেক জায়গায়। তবে আমরা যে সেরিফ ফন্ট ইউজ করব না তা না, সেরিফ ফন্টও আমরা ইউজ করব, কিন্তু সেটা ডিপেন্ড করবে একটা ডিজাইনকে ডিপেন্ড করবে, যখন আমাকে রয়্যাল ক্লাসি টাইপের আমি যখন কোনো জিনিস বানাবো তখন আমাকে সেন্স সেরিফ সরি সেরিফ ফন্ট ইউজ করতে হইতে পারে, কিন্তু বর্তমানে সব জায়গাতে কম বেশি দেখেন এই ধরনের। আমাদের মোবাইলগুলো আপনাদের ফোনগুলো দেখবেন, ফোনের মধ্যে যে লেখাগুলা সাধারণত সব কি সেরিফ, সেন্স সেরিফ ফন্ট, ঠিক আছে, সব কিন্তু সেন্স সেরিফ ফন্ট বেশিরভাগই আপনাদের সেন্স সেরিফ। স্টাইলিশের ক্ষেত্রে তখন দেখা যায় তখন আলাদা আলাদা বিভিন্ন ধরনের ফন্ট চলে আসে, ঠিক আছে, আমাদের কম্পিউটারে বলেন, ওয়েবসাইটে বলেন, বিভিন্ন ওয়েবসাইট যান, ঠিক আছে, যেমন এই যে ওয়েবসাইটটার কথাই বলি, এখানে ওয়েবসাইটটাতে দেখেন লেখাগুলো কি স্টাইলে আছে, লেখাগুলো সব সেন্স সেরিফ স্টাইলে আছে, বুঝতে পারছেন তো? এইটাই হচ্ছে জিনিস। তাহলে আমরা বুঝতে পারলাম সেরিফ কোনটা সেন্স সেরিফ কোনটা, ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেক ধরনের ফন্ট আছে ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট মানে বুঝতেই পারতেছেন একটু স্টাইলিশ ডিসপ্লেতে, মনে করেন যে হেডলাইন, হ্যাঁ এই ধরনের জায়গাতে যেগুলো আমরা শুধু অল ক্যাপ ইউজ করি, মানে করেন কি সব বড় হাতের লেখা ইউজ করি যেগুলাতে, ওগুলাতে এরকম ডিসপ্লে ফ্রন্ট ইউজ হয়, ঠিক আছে। ডিসপ্লে ফ্রন্ট লেখে যদি আমি একটু সার্চ দিই তাহলে ভালো করে আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে। এই যে দেখেন ডিসপ্লে ফ্রন্ট স্টাইলিশ, দেখেন দেখছেন সব স্টাইলিশ ফ্রন্ট, এক একটা এক এক ডিজাইনের দেখছেন, এই যে এগুলো হচ্ছে আপনার কি ডিসপ্লে ফ্রন্ট, হেডিং ফ্রন্ট, হেডলাইন ফ্রন্টও আছে এগুলোর মাঝে। এই যে দেখেন দেখছেন যে ব্যাটেল অফ দ্য ব্যান্ডস, যত এই ধরনের ডিজাইনের মধ্যে এই ধরনের মনে করেন যে স্টাইলিশ লেখা দেখবেন এগুলো কি ডিসপ্লে ফ্রন্ট বলা হয়, মানে একটা জিনিসকে হাইলাইট করে দেখানোর জন্য যেই ফ্রন্টগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে আর এখানে তেমন ইয়া নাই, এখানে বেশি আর কিছু দেওয়া নাই, এগুলো আপনারা দেখে নেবেন মোটামুটি, পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, ডিসপ্লে ফ্রন্টের মধ্যে আবার মনে করেন যে যে আছে আরো আরেকটা স্টাইল আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ফ্রন্ট, দেখেন সার্টিফিকেট লিখতে গেলে যেন ফন্ট লাগে, এটা একটা স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেটে দেখবেন আপনাদের সার্টিফিকেটের মধ্যে এই ধরনের স্টাইলে লেখা থাকে, বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি ফন্ট। স্ক্রিপ্ট ফন্টের মধ্যে কি কি ফন্ট পড়ে সেটা হচ্ছে যে ক্যালিগ্রাফি ফন্ট, হ্যান্ড রিটেন ফন্ট, ওয়েডিং ফন্ট, ট্যাটু ফন্ট, লেটারিং, বোল্ড, মডার্ন, ঠিক আছে, এগুলো কিন্তু সেন্স সেরিফের মধ্যে সরি স্ক্রিপ্টের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখেন এগুলো এক একটা লেখা দেখছেন, এগুলাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, এগুলো বিভিন্ন ডিজাইনে আপনারা দেখতে পাবেন, জোড়ানো টাইপের ফন্ট, হ্যাঁ একদম পুরো স্টাইলিশ। একটু আগে আপনারা ফন্টগুলো ডাউনলোড করা যায় না? হ্যাঁ আমি দেখাবো, সেগুলোও দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ তো এখানে আমরা চাইলে এই ফন্টগুলো ডাউনলোড করতে পারি, কিন্তু এখানে আমাদেরকে আগে বুঝতে হবে কোনগুলো ফন্ট আমার কোন ডিজাইনের জন্য প্রয়োজন,
ঠিক আছে, একটা ডিজাইন করতে গেলে আমাকে এই ধরনের অনেক অনেক টাইপের ফন্ট আমার প্রয়োজন, ঠিক আছে। আমি যদি ফটোশপে যাই, আচ্ছা এটাকে আমি ইয়া করে দিলাম, ঠিক আছে। তো আমার এখানে যেটা আছে এটা কি কি টাইপের ফন্ট, সেরিফ না সেন সেরিফ না ক্যালিগ্রাফি না কি? আচ্ছা আমি আবার টেক্সট টুলে যাই, দেখেন টেক্সট টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখানে, আচ্ছা এখানে দেখেন, এখান থেকে দেখেন আমার অল ক্লাসেস যদি থাকে তাহলে আমার সব ধরনের ফন্ট এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি দেখেন সেরিফ দেই, দেখেন সেরিফ দিলে দেখেন সেরিফ টাইপের ফন্ট গুলো চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা আমি এটা একটু এদিকে সরাই, ঠিক আছে। সেরিফ ফন্ট দিছি, দেখেন এখানে আমার যত আমার 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 এখানে যে ফন্ট গুলো আছে সেট আপ দেওয়া, ঠিক আছে, ইনস্টল করা আছে, সেগুলোর মধ্যে যেগুলো শুধু সেরিফ সেগুলোই এখানে দেখাচ্ছে, দেখেন, ঠিক আছে। আমাদের এত ফন্ট নাই ভাই, এগুলো থাকবে না, আপনারা আমাদেরকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ঠিক আছে, তাহলে চলে আসবে। তো আপনার একটা একজন ডিজাইনারের অনেক ফন্ট প্রয়োজন, প্রচুর ফন্টের প্রয়োজন, আপনারা কিভাবে ফন্টগুলো পাবেন সেগুলো আমি বলে দিব, কিভাবে ডাউনলোড করুন সেটা বলে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো দেখেন আমি এখানে এটা পাচ্ছি, আবার এখানে যেহেতু আমি স্যান সেরিফ স্ল্যাব সেরিফ, এটা স্ল্যাব সেরিফটা কি, দেখেন স্ল্যাব সেরিফটা কি হচ্ছে আপনার এই যে সেরিফ আর স্যান সেরিফের মাঝামাঝি, কিন্তু এটার ইয়েটা কি একটু স্টেট টাইপ থাকবে, দেখেন এটা বেশি থাকে না, দেখেন এটা দেখেন কয়েকটা মাত্র, এটা সাধারণত তেমন বেশি লাগে না। আরেকটা হচ্ছে স্যান সেরিফ, দেখেন স্যান সেরিফ, দেখেন স্যান সেরিফ, দেখেন সব ফ্ল্যাট ফ্ল্যাট স্টাইল, দেখছেন এটা কোনো বাড়তি অংশ পাবেন না লেখার মধ্যে, জাস্ট একদম সিম্পল। তারপরে হচ্ছে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টের মধ্যে চলে আসলাম, দেখেন আমার যত স্ক্রিপ্ট ফন্ট দেখেন টাইপোগ্রাফি টাইপ, দেখছেন হ্যান্ড রিটেন টাইপ, সিগনেচার টাইপ, যত ধরনের এই ধরনের জিনিস আছে সব দেখেন এখানে আপনি দেখতে পাবেন, এগুলাই হচ্ছে কি স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লেটার, মনোস্কোপ, হ্যান্ড রিটেন, ডেকোরেটিভ, ঠিক আছে, ডেকোরেটিভের মধ্যে গেলে এই যে এগুলা, ঠিক আছে, এই যে এই ধরনের ফন্টগুলো, এগুলো সাধারণত আপনার, হ্যাঁ এই ধরনের ফন্টগুলো আপনার এই যে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এই ধরনের ফন্টগুলো ইউজ হয়েছে। হ্যাঁ, ডেকোরেটিভ ফন্ট, অনেক ডেকোরেটিভ ফন্ট আপনারা পাবেন। তা আপনাদের উচিত, আপনাদের ডিজাইনার হিসেবে আপনাদের ফন্টের কালেকশনটা বাড়ানো উচিত, ঠিক আছে। তো এই ফন্টগুলো আপনারা কিভাবে পাবেন সেটার জন্য আমি আপনাদেরকে কিছু লিংক দিয়ে দিচ্ছি, তা হচ্ছে dafont.com, কপি করেন চ্যাট বক্সে, আমি এখানে দিয়ে দিচ্ছি, একজন ইয়াতে দিয়ে দিন, আচ্ছা এটা একটা গেল, অথবা আপনি শুধু ফন্ট ডিজাইন লিখলেই আপনি পেয়ে যাবেন এরকম। আচ্ছা এটা আসতেছে না, এখানে প্রচুর সময় নিচ্ছে, আচ্ছা আসছে, এই যে dafont.com, এই যে এখানে দেখেন স্টাইল দেওয়া আছে, সেন্স সেরিফ সেরিফ, হ্যাঁ এই ক্যালিগ্রাফি স্ক্রিপ্ট ফন্টের মধ্যে ক্যালিগ্রাফি স্কুল, এই যে ক্যালিগ্রাফি যদি লিখে ক্লিক করি, এই যে ক্যালিগ্রাফি ফন্ট, ঠিক আছে, জাস্ট আমি এখানে ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সব থেকে ভালো হয় আপনারা ফার্স্টলি আগে এই সাইটগুলো থেকে না গিয়ে সরাসরি গুগলের যেগুলো ফন্ট আছে সেগুলো ডাউনলোড করেন। গুগল ফন্ট লিখে সার্চ দিলে যে পেয়ে যাবেন গুগল ফন্টস, ঠিক আছে, fonts.google.com। তারপর আমি দিয়ে দিচ্ছি এটা কপি করে আপনাদেরকে, ঠিক আছে। এইখানে আসলে দেখেন, এখানে দেখেন এগুলা হচ্ছে, এটা কি, এটা সেন্স সেরিফ ফন্ট, দেখেন রোবোটো রোবোটো, এই নামগুলো আপনাদেরকে মাথায় নিয়ে নিতে হবে, এই ধরনের ফন্টগুলো প্রায় ইউজ হয়, রোবোটো, ঠিক আছে, ওপেন সেন্স, নেক্সা, মনসেরাত, তারপরে ল্যাটো, এগুলো আমাদের ফন্টের নাম এক একটা। তো এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করবেন এখান থেকে, এখানে ব্রাউজ করবেন, এখানে অনেক ফন্ট পাবেন, যেমন উবুন্টু ফন্ট, এই ফন্টটা আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এটা দেখেন এখানে স্ক্রিপ্ট ফন্ট পাওয়া যাবে, হ্যাঁ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন স্ক্রিপ্ট ফন্ট, প্রচুর ফন্ট আছে এখানে, ঠিক আছে। এই যে এখানে ক্যাটাগরিতে গেলে এই সেন সেরিফ, ঠিক আছে, ডিসপ্লে, ঠিক আছে, এখানে এই এই ধরনের, হ্যাঁ তাহলে মোটামুটি কত কত প্রকারের ফন্ট আমরা আর কি, অনেক অনেক ধরনের ফন্ট আছে। তো বেসিক্যালি আমরা কয়টা দেখলাম, 4-5 প্রকারের ফন্ট মানে আমাদের কালেকশনে রাখলেই আমরা কাজ করব, ঠিক আছে। একটু সেটআপ করে দেখাই দেন না, পারবো না আমরা, না না দেখা দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো এই যে দেখেন আমি এখানে ক্লিক করে এটা মনে করেন যে এইভাবে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড ফ্যামিলি, কেন ফ্যামিলি,
ফ্যামিলি কেন বলা হচ্ছে, কারণ রোবটও একটা ফ্রন্টের গোত্র, মানে একটা এর আরো অনেক মানে মেম্বার আছে, ঠিক আছে, এর আরো মেম্বার আছে। তেমন কেমন মেম্বার দেখেন, এটা হচ্ছে থিন, ইটালিক, লাইট, রেগুলার, ঠিক আছে, রেগুলারের মধ্যে মিডিয়াম, মিডিয়াম বোল্ড, হ্যাঁ দেখেন ব্ল্যাক, ব্ল্যাক ইটালিক, বুঝতে পারতেছেন? এই জন্য এটার ফ্যামিলি বলতেছে ডাউনলোড ফ্যামিলি, মানে আমি যদি এটা ডাউনলোড করি রোবটর সবগুলাই ডাউনলোড হয়ে যাবে এতগুলাই। তো রেগুলার সাধারণত আমরা সাধারণ অবস্থায় যেটা আসে সেটা হচ্ছে এই রেগুলারটা, ঠিক আছে, যেটা রেগুলার সেটা সাধারণ অবস্থায় থাকেই, ঠিক আছে। আর আমরা চাইলে কারণবশত বিভিন্ন সময় ইটালিক নিতে পারি, বোল্ড নিতে পারি, বাকি যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করতে পারি। এখান থেকে যদি আমি ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করি, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো ডাউনলোড ফ্যামিলি হয়ে গেলে মনে করেন যে এরকম জিপ ফাইল থাকে, তো এটা জাস্ট আনজিপ করবেন, এখানে এক্সট্রাক্ট করলাম, ঠিক আছে, এক্সট্রাক্ট করলে দেখবেন যে এরকম ফোল্ডারে সবগুলা ফাইল। হ্যাঁ আপনার সাউন্ডের সঙ্গে স্কেপ সাউন্ডের সঙ্গে কথা মিল আসতেছে না, আপনার নেটের সমস্যা, এখানে আপনি নেট অনেক ইয়াতে করতে পারছেন। সবাই কি এরকম সমস্যা পাচ্ছেন? না ভাই। আচ্ছা তো এখানে দেখেন এই এই যে ফন্টগুলো, এগুলো হচ্ছে ফন্ট ফাইল, ঠিক আছে। জাস্ট এখানে যে এটা এটা লাইসেন্স, তো আমার লাইসেন্সের দরকার নাই, ডিলিট লাইসেন্সের দরকার নাই, আমি জাস্ট ফন্টগুলো এবার সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার, ঠিক আছে। আমার যেহেতু অলরেডি সেটআপ করা আছে, সো আমার এরকম দেখাচ্ছে, আমি টিক দিয়ে নো করে দিলাম। জাস্ট আপনি এখানে করে দিলেই এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে, অথবা আপনি ডাবল ক্লিক, একটা করে ডাবল ক্লিক করলেও এই যে ইনস্টল লেখা পাবেন, ঠিক আছে। তো একটা একটা করে করার থেকে আপনার যতগুলো ফন্ট আছে এইভাবে নিয়ে সিলেক্ট করে, ঠিক আছে, ইনস্টল ফর অল ইউজার করে দিলেই ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে ইনস্টল করবেন? আমার মেলা ফ্রন্ট ডাউনলোড করা আছে, দেখেন আপনারা চাইলে আপনারা দিব এগুলো ফ্রন্ট, আপনাদেরকে সমস্যা নেই, কিন্তু আমি চাই আপনারা ডাউনলোড করে নেন, ঠিক আছে। যে বাংলা ফ্রন্ট এগুলো দেখেন সব, এগুলো বাংলা লেখার ফ্রন্ট, ঠিক আছে, এগুলো ইংলিশ আগের লিখছিল, এখানে ইংলিশ বেশি, 278টা আছে। ঠিক আছে, আপনি হাজার হাজার ফোন ডাউনলোড করেন আপনার ওই 2-3 মেগাবাইটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর কিছু ফন্ট মনে করেন যেগুলো ভারী ফন্ট থাকে, অনেক সময় কিছু ভারী ফন্ট থাকে, তো আমার এখানে ফন্টের মধ্যে এখানে 1035টা ফন্ট আছে, এখানে এখানকার দেখি আমি মেগাবাইটটাই দেখেন মাত্র 119 MB, ঠিক আছে। আমি গুগলের যে ফন্টগুলো ডাউনলোড করছিলাম ওগুলো দেখি 75 MB মাত্র, এখানে এখানে 440টা ফন্ট আছে, ঠিক আছে। তো ফন্টের সাইজ কিন্তু বেশি না, জাস্ট আপনার ফটোশপে বেশি ফন্ট ফেরাবার ইনস্টল দিয়ে দিলে মনে করেন যে আসতে হয়তো বা একটু আপনার সময় লেট লাগতে পারে, যেমন এই যে ক্লিক করলাম আমার একটু আসতে সময় লাগলো, ঠিক আছে, কয়েক সেকেন্ডের সময় লাগতেছে, এখানে লোড নিতে হয়তো বা একটু সময় লাগতে পারে আপনাদের, এগুলো আসতে একটু সময় লাগতে পারে। তো ফার্স্ট একবার লোড নিয়ে নিলে পরবর্তীতে আর সময় লাগে না সাধারণত। তো আমার এখানে দেওয়া আছে অনেকগুলো ফন্ট সেট আপ দেওয়া আছে অলরেডি, তো আপনারা এইভাবে ফন্টগুলো ডাউনলোড করবেন। হ্যাঁ আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ছোট্ট একটা জিনিস আরেকটা শেয়ার করে দেই, নাহলে আবার এটা অদেখাই থেকে যাবে। মনে করেন একটা ছবিতে আপনার ফন্ট ভালো লাগলো, এই ফন্টটার আপনি নাম জানেন না, তাহলে কিভাবে না হবেন? আপনি ছবিটা থেকে জাস্ট এটা কি কেটে নেবেন, ছবিটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে কেটে নেবেন। নেওয়ার পরে এখানে গুগলে গিয়ে লিখবেন হোয়াট দ্য ফন্ট, ঠিক আছে। এখান থেকে যে সাইটটা আসতেছে ওইখানে গেলাম আমি, দেখেন মাই ফন্টস এর একটা সাইট, এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিলাম কন্ট্রোল ভি এন্টার। আচ্ছা আসতেছে, একটু সময় নিচ্ছে। তো মনে করেন আমি যে এখানে মনে করেন যে কিছু ফন্টের এই যে ছবি তুলে রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, ছবি দেখা যাচ্ছে না কি ভাইয়া? দেখা যাচ্ছে,
হ্যাঁ, তো মনে করেন যে আমি ছবিগুলা থেকে ফন্ট সার্চ দিব, আমি তো নাম জানি না ওই ফন্টগুলো, আর আমার পছন্দ হয়েছে ফন্টগুলো, এখন আমি এখান থেকে সার্চ করতে পারবো। দেখেন ওইরকম আসলে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে যে অপশন আছে দেখেন ছবি আপলোড করার, আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম আমি, ডেস্কটপে আমার এই ছবিগুলো আছে। এই যে মনে করেন যে ক্যাটালগ এইটাই নেই না, গ্র্যান্ডপা এইটা নেই, ঠিক আছে। এখানে আপলোড করার পরে এই যে দেখেন এটা সিলেক্ট করতে বলবে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন সামনেরটা, ও এই ধরনের ডেকোরেটিভ ফন্টগুলো আপনার সামনে নিয়ে এসে দিবে, ঠিক আছে। এখান থেকে আপনি চুজ করে নেবেন যে আসলে আপনার কোন ফন্টটা প্রয়োজন, এই ধরনের ফন্ট আপনি সহজে পেয়ে যাবেন। তো এই সাইটটা আবার মানে পেইড সাইট বুঝছেন, এখানে কিনতে গেলে আবার টাকা লাগে, দেখেন $24, $10, $15 এক একটা ফাইল। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনার যদি কোনো চুজ হয় জিনিস, কোনো একটা ডিজাইন ভালো লাগলো, এই ফন্টটা আমার ভালো লাগছে, আমি জাস্ট এখান থেকে ফন্টটার নামটা জেনে গেছি, যা নামটা জানলেই আমি এটা ডাউনলোড করতে পারবো, জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু আমি গুগলে সার্চ দিলাম, সার্চ ফর গুগল, ঠিক আছে, গুগলে একটু সার্চ দিলাম, ঠিক আছে। দিলে মনে করেন যে একটু ফ্রি ডাউনলোড যদি লিখে দেই, দেখেন আমার ওই ফন্টটা আমি পেয়ে গেলাম অন্য একটা সাইটে, যেখান থেকে আমি সাইট মানে ফ্রিতে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এই দেখেন এখানে আসে আমি যে ফন্টটা পেয়ে গেলাম, এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, যে ডাউনলোডের অপশন আছে নিচে, অথবা এই যে ডেমো, এই যে ডাউনলোড, ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এইরকম আর কি জিনিসগুলো। তো আপনারা এইভাবে ফন্ট, যে কোনো ফন্ট ডাউনলোড করবেন, আর আপনাদেরকে যেই সাইটগুলো দিলাম ফন্টের, এখান থেকে ফন্টগুলো সার্চ করবেন, বিভিন্ন ধরনের ফন্টগুলো সার্চ করে করে আপনারা ডাউনলোড করে, স্টাইলিশ ফন্ট যদি চান তাহলে আপনারা এই যে এখান থেকে এই যে দা ফন্টের আরেকটা আছে বেসিক, দা ফন্ট বেসিক যেটা, এখান থেকে অনেক মানে সুন্দর সুন্দর ফন্ট পাবেন, দেখেন এই যে প্রচুর সুন্দর সুন্দর অনেক ফন্ট আছে, আপনার যেটা যেটা ভালো লাগে ডাউনলোড। আমি যখন ডাউনলোড করতে শুরু করি একটার পর একটা প্রচুর মানে ডাউনলোড করতেই থাকি, এটা দেখি এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে, মানে একটার পর একটা ভালো লাগে, ডাউনলোড করতেই থাকি, ডাউনলোড করে করে প্রচুর ফন্ট হয়ে গেছে, অনেক ফন্ট আমার আগের ছিল আরো, ওগুলো নাই হয়ে গেছে। তো চ্যাট বক্সে এটা আরো লিংক আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা। তো এই হই, এই হচ্ছে ফন্ট, ফন্ট নিয়ে আমরা আরো যখন ডিজাইন করব তখন আমরা আরো কথা বলবো, ঠিক আছে। তাহলে আপনার ফন্ট কি ডাউনলোড করতে পারবেন, তো এখন ফন্ট অন গুলো ডাউনলোড করে সেটআপ করতে পারবেন? চেষ্টা করব ভাই, না পারলে আপনি আবার বলে দিবেন। না তো বলে তো দিবই, কিন্তু পারবেন তো, না পারার তো কিছু নাই, কোনো সমস্যা হবে না, চেষ্টা করতে পারবো ভাইয়া। না ইজি, খুবই ইজি, জাস্ট সার্চ করবেন, এখানে আসবেন, হ্যাঁ যে যে মনে করেন যে আমার এই যে এই ফন্টটা ভালো লাগলো, এখানে ঢুকলাম, ঢুকে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করব, ঠিক আছে, নিচে গেলে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড, ডাউনলোড দিলেন ডাউনলোড শুরু হবে, আমি ডাউনলোড করতেছি না এখন, ডাউনলোড করলে ডাউনলোড থেকে জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে। আগে কাজ করবেন, আগে আপনার যেগুলো পছন্দ, ঠিক আছে, যে ফন্টগুলো পছন্দ ওই ফন্টগুলো আগে আপনি সিরিয়ালে ডাউনলোড করেন, আপনার ভালো সুবিধা হয়, আপনি এই সাইট থেকে দা ফন্ট এই সাইট থেকে ডাউনলোড করেন, তাহলে আপনি একসাথে অনেক ফন্ট হবে, আপনি এটা পছন্দ ডাউনলোডে ক্লিক করলেন ডাউনলোড হবে, এখানে ক্লিক করেন এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, যে ডাউনলোড অটোমেটিক ডাউনলোড হইতে থাকবে। সেন্সেরিফে যাই, সেন্সেরিফে ক্লিক করি, সেন্সেরিফের যত ধরনের ফন্ট দেখেন এখানে সিরিয়ালে আসতেই থাকে, দেখেন অনেক ফন্ট, হাজার হাজার ফন্ট আছে, ঠিক আছে, 90টা পেজ আছে। সো আপনার যেটা যেটা ভাল লাগে সে সেটা ফন্ট আপনি জাস্ট ক্লিক করবেন ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। পরবর্তীতে জাস্ট এগুলা সবগুলা যেখানে ডাউনলোড হয়েছে, হ্যাঁ এরকম করে এরকম অনেক ফাইল ডাউনলোড হয়ে যাবে, এগুলা জাস্ট এইভাবে সিলেক্ট করে একবারে সবগুলা সিলেক্ট করে এইভাবে এক্সট্রাক হেয়ার দিয়ে দিবেন, সবগুলা চলে আসবে, জাস্ট সবগুলা সিলেক্ট করে জাস্ট ইনস্টল করে দিবেন একটা ফোল্ডারে রেখে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা কাজগুলো করবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া, জি ভাইয়া।